বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার অ্যাগোরহাটি একতা যুবসংঘের উদ্যোগে দু সালের ১৬ মার্চ দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কোরআন গবেষক হজরত মাওলানা শাইখ জামাল উদ্দিন ভিডিও পরিচালনা সম্পাদনা পরিবেশ অসহায় ভাবলে না বিবেকের দাম শলেমতো মার গিয়ার তাদের অভাবই মনে পড়ে না মুসলিম শিশি তো নির্জাতি তো অসহায় ভাবো নে না বিবেকের দাম

তবুদি নিশানা ইহুদি না সাল তবুতি নিশানা আঘটে আঘাতে কর চুরমা চলার তুতি হ কুদুরবার চলার পুতি হোকুদুরবার জেগে ওঠো মুসলিম নিশাড় দুবার ডাবড়ি ধনিতে ছাল মিশল চলার পুতি হোকদুরবার दुर्बार आया

مرحبا حبا. ان الحمد لله حمدا كثيرا له الملك وله الحمد وهو على كل شيء قدير الذي شرف الناس بالقران العظيم وكرم الانسان بمحمد صلى الله عليه وسلم هو خلق عظيم وعلى اله واصحابه اجمعين والذين اتبعهم باحسن الى يوم الدين

بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكمك حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت مِمَّا قَضَيْتَ ويسلم تَسْلِيمًا اللَّهُمَّ مولانا محمد وعلى آل سيدنا জন্ম হয়ে দিনের নবী না দেখিলেন পিতার কালে নবী হারাইলেন মায়ের বৌক আল্লা وعلى آل سيدنا بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি সুবিমল জ্যোতি ইসলামের বলা গলাম কাশফত জান বিজামালিহ হাসনাত জামিআ খসালিহ বাংলাদেশের হাজার ঐতিহ্য এবং বাংলাদেশের ভাষা বিশুদ্ধ ভাষার কারিগর হিসাবে যে জনপদের অধিবাসীরা আবহমান কাল ধরে শ্রেষ্ঠত্বের মুকুট ধারণ করে আজও নিজেদের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছে আপন মহিমায় এরকম একটি জনপদের নাম হচ্ছে যশোর আগরহাটি একতা যুব সমাজের উদ্যোগে বার্ষিক তফসিরুল কোরআন মহফিল দ্বিতীয় বার্ষিক তফসিল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলিমি দিন হাজারো আলেমের ওস্তাজ হজরতুল আল্লাহ মাওলানা আলী হায়দার সাহেব খানপুরী কোরআনের জন্য আল্লাহ তার বান্দাকে সুস্থ রাখুন দীর্ঘ ন্যাক হায়াত দান করুন সম্মানিত ওলামাই রাম ব্যাপারে কথা বলতে গেলে আমার তিনটা কথা বলতে হয় কয়টা বলেন এর মধ্যে দুইটা হচ্ছে আলেমদের ব্যাপারে আর একটা হচ্ছে আপনাদের ব্যাপারে ওলামা ইকরামদের ব্যাপারে কথা বলতে গেলে আমাকে কয়টা কথা এখন বলতে হচ্ছে এর মধ্যে দুইটা দেব আলেমদেরকে আর একটা আপনাদেরকেও শোনাবো এখন আপনাদের আগে বলবো আলেমদের আলেমদের কি সর্বপ্রথম যে দৃষ্টি আকর্ষণী দিতে চাচ্ছি বিনয়ের সাথে তা হচ্ছে আমরা আলেম হয়েছি এই কোরআন দিয়ে ঠিক না বলেন শুনুন মন ও যোগ যোগ দিয়ে শুনুন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআনের কারণে আমরা আলেম কোরআনের বরকতে আমরা এত সম্মানিত ঠিক দেয়নি আমরা এই কোরআনকে যেই জায়গায় পর্যন্ত পৌঁছিয়েছি কোরআন আমাদেরকে সেই জায়গার নেতা বানিয়ে দিয়েছে এমাম বানিয়ে দিয়েছে ঠিক না বলেন উলামায়ে کرام এই কোরআনকে মসজিদ পর্যন্ত ঢুকিয়েছেন আর এই কোরআন ওই মসজিদের এমামের জায়গায় আলেমদেরকে বসাই দিয়েছে ঠিক কি না বলেন জায়গা চেয়ে তোর দাবি জায়গা মসজিদে নাই কোরান শুধু মসজিদের নামাজ পরিচালনার জন্য আসেনি কোরআন এসেছে নামাজের পর পর সমাজকেও পরিচালনা করার জন্য ঠিক না বলেন না আল্লাহ রসুল শুধু নামাজের এমাম ছিলেন না তিনি সমাজের এমাম ছিলেন এর জন্য আল্লাহ বলছেন লিতা কুমা বিমা আরাক আল্লাহ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এজন্য যাতে সমাজ জীবন পরিচালনা আমি আল্লাহ যা চাই সেইভাবে করতে পারো আল্লাহ বলেন ওলামাই কারাম শুধু এতটুকু বলি কোরআনকে আমরা মসজিদ পর্যন্ত ঢুকিয়েছি কোরআন আমাদেরকে মসজিদের ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আর এই কোরআনকে যদি আমরা এই পৃথিবীতে নামাজের জন্য এবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ ঠিক না বলেন নামাজের পরে সমাজ পরিচালনা করার জন্য প্রত্যেক রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে আমার দেশেও আছে বলুন তো দেখি সেই জায়গাটার নাম কি জাতীয় সংসদ ঠিক আছে কিনা আমি জানি অনেক জ্ঞানীদের সামনে আমি কথা বলছি বন্ধুগণ নামাজ পরিচালনার জন্য মসজিদ দরকার সমাজ পরিচালনার জন্য পার্লামেন্ট আছে ঠিক কিনা বলেন ওলামাই কারাম দেখুন যেখানেই আপনি নিয়ে যাবেন সেখানেই আপনি তার এমাম বানিয়ে দেয় অতএব নামাজের জায়গায় কোরআনকে বসাই দিয়েছি নামাজের ইমাম বানাই দিয়েছে সুতরাং আজ যদি সিদ্ধান্ত নিতে পারি ওলামায়ে কেরামগণ যে আমরা আজ থেকে নামাজের পরে সমাজ পরিচালনা হয় যে সংসদে আমরা এই কোরআনকে সেই সংসদে ঢুকাইয়া দেব তাহলে সংসদের নেতাও আল্লাহ তালা এই আলেমদেরকে বানাই দিবেন ঠিক না বলেন মনে রাখবেন আলেম মনে রাখবেন আজ সমাজ নিয়ন্ত্রণ করে নামাজকে ঠিক না বলেন এলাকার চেয়ারম্যান যদি বলে ইমামতি করতে পারবেন এই মসজিদে আপনি থাকতে পারবেন না যদি বলা হতো এই মাহফিল চলবে না তাহলে আমি আপনি কেউ মাহফিল চালাতে পারতাম না খেয়াল করুন সমাজ সব সময় নামাজিকে নিয়ন্ত্রণ করে এই জন্য নামাজি যেন সমাজই হয় নামাজের কথা যেন সমাজের কথাও হয় সেজন্য তাম পৃথিবীর সমস্ত আম্বি আলাইহিমুসালাম সব সময় এই চেষ্টাটাই করেছে কাছে এক কথায় দাবি করছি নামাজের জায়গায় কোরআনকে নিতে পেরেছি নামাজ কোরআন আমাদেরকে নামাজের এমাম বানিয়ে দিয়েছে এখন থেকে আপ্রাণ চেষ্টা হবে এই কোরআন দিয়ে যেন সমাজ পরিচালনার জন্য জাতীয় সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে এই আন্দোলন এই সংগ্রাম এই কথায় যেন আলেমরা স্বতঃস্ফূর্ত এবং স্বতঃস্ফূর্ত ভাবে একনিষ্ঠ ভাবে নির্ভীক ভাবে যেন কোরআনের ময়দানে কাজ করতে আল্লাহ আলেমদেরকে হিম্মত দেন তৌফিক দেন আলেমদেরকে আল্লাহ কবুল করুন বলেন আমি আলেম রেগে আসতে হবে এক দ্বিতীয় এই বিশাল দাবি পূরণের ক্ষেত্রে বড় যেই বাধা হয়ে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে অনৈক্য নাম কি একতলাভ এক বিশাল পিস ধর সাপের নাম এখতলাব কি নিয়ে কার জামা বড় কার জামা লম্বা কার জামা ভাড়া কারটা গোল কারটা বুদামলা কারটা পোলটিওয়ালা কাটটা হাই কলার কাটটা লো কলার কাট টুপি পাস করলি কাটটা গোল কাটটা খাড়া উঁচু টুপি কাটটা লম্বা টুপি আহা! কে কে জিকির জিকির করে করে জোরে কেরাম জাতির সচেতন আলেমা দিন সত্যি করে বলুন যে এই বিষয় বললাম ইত্তেলাফের এইগুলা কি ইসলামের মৌলিক কোন বিষয়

কে তাবলিক জামাত কে জোরে জিকির করে কে আস্তে জিকির করে কে জামাত ইসলামী এই রকম কোন ভেদাভেদ করার সময় এখন আর নাই অতএব সব ভেদাভেদ ভুলে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ময়দানে বাস্তব ভূমিকা আলেমদেরকে পালন করতে হবে মনে রাখবেন সুযোগ আসতেছে সামনে ওকের এই আহ্বান জাতির ক্রান্তি নেই কোন পীর যদি ইসলামী আন্দোলন একামতে দিন আল্লাহর দিন বিজয়ের বিপক্ষে কোন রকম বিশুদাগার করে কাদা সোরাচরি করে কিংবা উল্টা ফতুয়া দিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহলে মনে রাখতে হবে এই আলেম এই পীর এই বুজুর্গ আসলে ইহুদি খ্রিস্টান এবং রয়ের দালাল ঠিক না সুতরাং ঐক্যের জায়গায় আর কোনো ভেদাভেদ নাই মুরি যাচ্ছেন ভালো কথা যদি আপনার পীর আল্লাহর কোরানের আইন শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তেলাপমূলক কোনো কথা বলে পীর বাদ দিন আর না হলে আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে কথা শেষ আলেমদের ব্যাপারে দুই কথা তৃতীয় কথাই আপনাদের ব্যাপারে নাকি আপনাদের ব্যাপারে কথা বলতে গিয়ে একটা গল্প বলি এলাকার সুন্দরী এক মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে দেখতে শুনতে দারুণ রূপসী রূপবতী সরসী, তন্নি চপলা ডাগর কাজল কালো চোখ গোলাপের পাপড়ির মতো ঠোঁট মনে হয় যেন চাঁদের সৌন্দর্য হার মানায় তাকে দেখে কাঁচা হলুদ যেন ভেঙে দেয়া হয়েছে তার মধ্যে কি চঞ্চলা চমৎকার যুবকরা শুনতেছ এইটা যে শুনবা কত আমি বুঝি এবার এলাকার এক ছেলে যুবক ছেলে প্রথমে দেখছে। দেখার পর তো ও ভিতরে মোটামুটি ভাঙ্গিয়ে সুরিয়ে যাইতেস কি দেখলাম পরের দিন সামনে দাঁড়িয়ে বলছে একটা কথা বলতাম ছেলেটা আবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে এখন জিজ্ঞেস করতেছে একটা কথা বলতাম অনুমতি পাবো বলল বলেন ছেলেটা বলল একটু লাজুক টাইপের তো সরম লজ্জা কিছু আছে বলল যে না আজকে না কালকে বল পরের দুই দিন পরে আবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তিমের মতো মেয়েটা যাচ্ছে কলেজে দাঁড়ানো এটা কথা বলতে চেয়েছিলাম তো বললো বলেন না আপনি বলে ফেলেন আজকেও পারে নেই পরে থার্ড টাইম তৃতীয়বারে এইবার অ্যাটেম্প নিয়েছে পুরোটাই বলবে কথা সাহস বেঁধে বুকের মধ্যে দাঁড়িয়েছে প্যান্টের বেল্ট আছে একটু শক্ত করেই বাঁচে সামনে দাঁড়িয়ে বলল যে কথাটা বলতে চেয়েছিলাম বলে বলেন বলল আই লাভ ইউ কি আই বলেন অর্থ কি দেখছেন খেয়াল করো মেয়েটা একটা মুসকি হাসি দিয়ে বলল এ তো অনেক পুরান কথা নতুন দেখলেন কি আমার মা আমার বাবা আমার মাকে প্রতিদিন কমপক্ষে একশো বার এই আই লাভ ইউ আই লাভ ইউ বলে জি বাংলা স্টার জলসাওতে শুরু করে বাংলাদেশের টিভিও তো আই লাভ ইউ দিয়ে ভরা নতুন কি হলো এটা বলতে আপনার এত কষ্ট ছেলেটা বললো না 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 আমি রিয়ালি আই লাভ ইউ বললো হ্যাঁ ঠিক আছে রিয়ালি না তো আনরিয়ালি হবে কেন বলেন তুমি বিশ্বাস করো তোমাকে প্রথম আমার ভালো লেগেছে মেয়েটা যখন দেখলো বেসারা একেবারে নাসরবন্দা তখন বললো ঠিক আছে ভালোবাসতে থাকে মামা থাকে বিদেশে ফোন দিয়েছে মামা ইউনিভার্সিটিতে যেতে তো আমার কষ্ট হয় মোটর সাইকেল কিনতে হবে তিন লাখ টাকা দাম মামা তিন লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে এক লক্ষ টাকা দিয়ে মেয়ের জন্য একটা চমৎকার আইফোন কিনে দিয়েছে গিফট ওই যে ভালোবাসি জামা কাপড় কসমেটিক্স দামি ঘড়ি মাঝে মাঝে আংটি বানিয়ে দেয় চেইন বানিয়ে দেয় মেয়ে চিন্তা করে যদি বিনা চালানে এত কিছু পাওয়া যায় অসুবিধা কি মেয়েটা আইয়ে পাস করেছে এই ফাঁকে সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছেলে প্রস্তাব এসেছে দেখতে শুনতে হ্যান্ডসাম হিরো বিসিএস পাস সরকারি চাকরি ম্যাজিস্ট্রেট এই ছেলেরাই পরবর্তী সচিব হবে কিংবা সিভ জাস্টিস হবে মেয়ের বাবা প্রস্তাব পেয়ে এই ছেলেটার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিছে শুনতেছেন আহারে দুই তিনটা পোলা পাই নাকি আহারে সেকা খাইছে কাছে দিবে বলে বাবা বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে হাজার আত্মীয় স্বজনকে খাওয়াবে গরু কিনেছে পাঁচটা ছাগল কিনেছে একশো হাজার দুয়েক মুরগি রোস্ট করবে চমৎকার আয়োজন বিয়ের সুন্দর কার্ড ছাপিয়েছে দাওয়াতি কার্ড করে না এত দামি মেয়ে দামি ছেলে বিয়ের একদিন আগে বিয়ের বাড়ির আমেজ শুরু হয়ে গেছে আমি গল্প বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য একটা গল্প এনেছি মাত্র বললো মেয়েটা বলতেছে আব্বা আগামী কাল তো আমার বর আসবে বিয়ের কার্ড কি সব হয়ে গেছে না দুই একটা আছে বললো মা আছে মনে হয় অতিরিক্ত দশ পাঁচটা আছে বলে একটা বিয়ের কার্ড আমাকে দাও দিয়েছে উপরে নাম লিখেছে মিস্টার গজবালি আলী ওর বাবার নাম জব্বর আলী প্রাপক ছোট্ট একটা ছেলের কাছে বাড়িতে ক্লাস টুয়ে এ পরে ওকে ধরে বলল এইটা নিয়ে জব্বর আলীর দিস যা সেকা খাওয়া গজবালি শুধু দাওয়াতি কার্ড দেয়নি তার মধ্যে ভিতরে চমৎকার করে একটা কথা লিখছে যে আমি বিশ্বাস আপনি আমাকে ভালোবাসতেন কে বলতেছে আমাকে এটা আমার বিশ্বাস কিন্তু ভালোবাসলে যে বিয়ে হতে হবে এটা তো জরুরত নাই দেখছেন মাসলা ঘুরেছে আর শুনুন আমার স্বামী আমার জন্য হীরা খসিত নাকের দুল কানের ফুল আঙ্গুলের আংটি গলার নেকলেস এরপরে কপালে পরা টিকলি থেকে নিয়ে অনেক কোটি টাকার অলঙ্কার বিদেশি কসমেটিক্স শাড়ি গহনার অভাব নাই পাঁচ লাগেজ ভরে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আজ রাতি আমি চমৎকার করে এগুলো হাতে মেহেদি আলপনা আঁকব আমার স্বামীর অপেক্ষায় আপনি কিন্তু কালকে আসবেন বুঝেন নাই দাওয়াত দিতেছে স্পেশাল পশ্চিম দক্ষিণ কর্নারে যে টেবিলটি আছে দুইটার দিকে ওই টেবিলে আপনি বসে খাওয়া খাবেন লাল শাড়ি পরে অলংকারে সুসজ্জিত হয়ে আমার স্বামীর হাত ধরে আমি হাঁটতে থাকবো মেহমানদের মধ্যে এমন সময় আমি আপনার কাছে যাব আপনার টেবিলে গিয়ে আমার মেহেদি পরা হাত দিয়ে তিন টুকরা গরুর গোস্ত আপনার প্লেটের মধ্যে তুলে দেব আপনি খাইয়েন বলেন দেখি দাওয়াত দিচ্ছে নাকি খোসা দিচ্ছে কল যে হারিয়ে যাচ্ছে বেশ ভালো কথা তারপরে ভালো করে খাবেন আমার স্বামী একশোটা গাড়ি নিয়ে আসতেছে মাইক্রো এবং প্রাইভেট কার গাড়ির মধ্যে করে আমাকে নিয়ে যাবে প্রায় কোটি টাকা দাম আমাকে যখন বিদায় দিবে লিখছে আমাকে যখন বিদায় দিবে তখন আপনি আমার পাশেই থাকবেন অন্যান্য আত্মীয় স্বজনের মতো একান্ত যারা তাও থাকে না কাছে তুলে দেয় আপনিও থাকবেন আমার জন্য দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ বলবেন কিন্তু সাবধান কান্নাকাটা করবেন না আর একটা কথা বলি কোন সিন ক্রিয়েটও করবেন না আমার জান কি কইয়ে গেলা তোমার সাথে আমার বহুদিনের স্মৃতি আজ কেমনে বিচ্ছেদের আগুনে আমি পুড়ে মরব এই ধরনের কথাবার্তা বলে পরিবেশ খারাপ করবেন না তার কারণ তাহলে আমার স্বামী আমাকে মিসারস্ট্যান্ড হবে ভুল বুঝবে আমার দাম্পত্য জীবন একটা কলহ লেগে যাবে সেজন্য বলি রকম বাজে কাজ করতে যাবেন না তাহলে মনে আমার আব্বাই পরিবেশ নিয়ন্ত্রণের জন্য পাঁচ প্লাটুন পুলিশ নিয়ে আসছে ম্যাজিস্ট্রেট মামলা দেওয়ার আগেই কিন্তু গ্রেফতার তারপর তিন টুকরা গোস্ত খাবার ছয় টুকরা জেলের মধ্যে থেকে বের করা হবে একদিকে গোস্ত খাওয়ার দাওয়ার দেয় আর একদিকে পুলিশের ভয় দেখায় ছেলেটা সব চিঠি পড়ে আর কি করার আছে শেষ পর্যন্ত ওই চিঠিরই বিপরীত পৃষ্ঠায় যে খালি অংশ আছে সেখানে লিখছে বেশি কিছু লেখে নাই মাত্র দুইটা লাইন লেখে তার এই আত্মঘাতী প্রেমিকার কথার জবাব দিচ্ছে মাইনে তুমকো দিল দেয়া হাই মাইনে তুমকো দিল দেয়া হাই তুনে মুঝকো কিয়া দেয়া তেজি সুড়ি লেখার মুঝে ফারা ফারা কর দিয়া মাইনে তুমকো দিল দেয়া হাই তোনে মজু ক কে দেয়া তেজি শরণী লেখার মুঝে ফাড়া ফাড়া করে দিয়া প্রিয়তমা জীবনের উত্থাও তরঙ্গমালা যখন যৌবনের ঝড় আমার এই বুকের মধ্যে বহমান ছিল সেই মুহূর্তে ভালোবাসার এক অনন্য পবিত্র মালা গেথে আমি তোমাকে পড়াবার জন্য পাগল পাড়া ছিলাম বিশ্বাস করেছি সবটুকুন দিয়ে এক নজর দেখার পরেই আমার সরল হৃদয়টা তোমাকে আমি দান করে দিয়েছি মাইনে তুমকো দিল দেয়া হয় দেখি ভালোবাসলাম আর ভালোবেসেই আমি দিল দিলাম দিল অর্থ কি বলেন তো হৃদয় হার্ট হৃদয় দিয়েছি এবার প্রশ্ন করে মগাই তুনে দেয়া তুমি আমার কি আমি তো দিয়েছি আমার হৃদয় দিয়েছি হৃদয় দিয়ে ভালোবে দেয়া তুমি আমাকে কি দিয়েছো কি দিছো জানো তেজি সরি লেখার মুজে ফারা ফারা দিয়া আমার হৃদয়ের কোনো মূল্য তুমি কোনোদিন দাও নাই তুমি আমার সাথে কেবল ভালোবাসার অভিনয় করেছ আমার থেকে কিছু পাওয়ার জন্য তুমি আপ্রাণ লালাই তো ছিলে আসলে তুমি আমাকে ভালোই বাসো নাই অভিনয় করেছো ভালোবাসা বরং আমার ভালোবাসাটা পে আমার হৃদয়টা পে তুমি আমার হৃদয়টাকে তেজি সুড়ি লেখার মুছে ধারালো সুড়ি দিয়ে তেজি সুড়ি ধারালো সুড়ি ধারালো ছুরি দিয়ে আমার সরল হৃদয়টাকে কেটে কেটে টুকরা টুকরা করেছো খান খান করে দিয়েছো আজ উত্তপ্ত তেলের মধ্যে আমার হৃদয়টাকে তুমি করে করে ভাজি মজা ভালোবাসা নাই তুমি দারুণ প্রতারক এক মহিলা যে মেয়ে যে সারা জীবন আমাকে শুধু প্রতারণার জালের মধ্যেই আটকে রেখেছিল এবার আপনাদেরকে গল্প শুনাইলাম কেন এই আলেমরা সারা জীবন আপনাদেরকে দিয়েছে ঠিক না বলে কালেমা তৈরি কারা শিখিয়েছে নামাজ কারা কারা মা বাবার মিথ্যা বলা যাবে না কারা শেখাল সত্য কথা বলতে হবে কারা শেখালো বন্ধুরা বলুন কোরআনের তেলাওয়াত করেন এই কোরআন আপনাদেরকে কারা শিখালো আলেমরা শিখিয়েছে আপনার মা অসুস্থ আপনি গর্ভের মধ্যে হুজুরের কাছে দৌড়ছে আপনার বাবা একটু পানি পড়া দিয়েছে আল্লাহর কালাম দিয়ে বেট ব্যথা বানু সন্তান হওয়ার পরে আপনি দুধ পান না হুজুরের চমৎকার করে বলেছেন আলা অলি দা তুই আইনা আউলাদা হুন্না হাউলাইনে কামি লাইন এ আই আর পরে পানিতে ফুক দিয়েছে লবণে ফুক দিয়েছে আপনার মা পান করেছে সাথে সাথে দুধের নহর আল্লাহ তালা বহাইয়া দিয়েছেন কোরআনের বরকতে ভুলে গেছেন আপনি যখন বাবা হয়ে ঘুমান তখন পৌষ মাঘ মাসের শীতের সকাল আপনি ঘুমান কম্বল মুড়া দিয়া আর আপনার ছোট্ট বাচ্চাটাকে কসি মুখের মধ্যে আলি বা তা তো দুরুস শরীফ দোয়া কোন কারা শিখাই দিচ্ছে কি পিছনের লোকেরা জানেন না মনে হয় কারা শিখায় আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে গোসল করাইছে কারা আপনি সন্তান হয়ে বাবার শিওরের পাশে নাই সারা রাত বসে সুরাইয়া সিন পরে কানের মধ্যে চেহারার মধ্যে ফুক দিয়েছে আলেমরা ভুলে গেছেন মৃত্যু মানুষকে গোসল দেয়া কত কঠিন আমি এক জন মানুষকে কমপক্ষে গোসল দিয়েছি মুর্দারকে সন্তান হয়ে গোসল দেন নাই জানেন না গোসল দেয় কি করে নখ পরিষ্কার করে দিল দাঁত পরিষ্কার করল মধ্যে জিব্বা পরিষ্কার করলো আমার জানামতে মতে একশো জন মানুষকে কমপক্ষে গোসল করাইলাম মুর্দারকে গোসল করাইলাম দুই একজন ছাড়া বাকিরা সবাই পায়খানা পায়খানা রাস্তায় গুজলে পাওয়া যায় মৃত্যুর সময় পায়খানা হয়ে যায় পেশাব হয়ে যায় এই আলেমরা এগুলো পরিষ্কার করেছে ঠিক না বলেন আপনি সন্তান হয়ে যান নাই কি বলছি হুজুর ঠিক আছে না শুধু তাই না আপনাদেরকে জানানো হয় না মাথার পেছনে ডান হাত দিয়ে বাম হাত পেটের উপরে দিয়ে একটু বসাইতে চেষ্টা করতে হয় যাতে করে মলদারের পায়খানা থাকলে আরো যেন বেরিয়ে আসে এই দুর্গন্ধ ময়লা পায়খানা এইগুলো হুজুরেরা পরিষ্কার করে গোসল করানোর সময় মুর্দারকে কোনো কোনো সময় দেখেছি গোসল করানোর সময় মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে জনমের মতো বমি বের হয় বমির সাথে চিরকিরমি আসে বমির মধ্যে কলিজা পচা অনেক লিভার ফাংশনের রোগী যারা কলিজা পচে নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যায় গন্ধে থাকা যায় না আপনি ছেলে হয়ে আপনি নাতি হয়ে গোসল করাতে চান নাই কিন্তু আপনার বাবার ওই লাশ রেখে হুজুরে চলে যায় নাই এমন কি বাইরে কারো কাছে বলেও নাই একবার দুইবার নয় চারবার পাঁচবার এভাবে বসানো লাগে পাঁচবার দেখা যায় পায়খানা হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে এরপরে সুন্দর করে গোসল করাইয়া আতর গোলাপ মাখাইয়া চোখে সুরমা দিয়ে তিনখান কাপড় বড়াইয়া তারপর যখন নিয়ে আসে তখন আপনি কপালে হাত দিয়ে বলেন বাবা কি কইয়া গেলা কু সাপ করলো বমি সাপ করলো হুজুরেরা বিনিময় কি দিয়েছেন বিনিময় কি দিয়েছেন

একটা না 52 দিন রিমান্ড দিয়ে জীবনটাকে তেল তেল করে শেষ করে দেওয়া যন্ত্র করেছে বিনিময় কি দিয়েছেন কি দিয়েছেন প্রশ্ন আজ নিজেকে প্রশ্ন করুন জশরের ভাইরা আলেমদেরকে আমরা কি দিলাম কিছুই তো দিলাম না কিছুই দেন নাই যখনই সুযোগ পেয়েছেন নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন তেজি ছুরি লেখার মুঝে ফারা ফারা কর দিয়া অত্যাচার নিপীড়ন করে শেষ করে দেয়া ষড়যন্ত্র করেছেন আলেমদের বিরুদ্ধে আজ এই ভারাক্রান্ত হৃদয় একটি আহ্বান করব আমার জাতির লোকেরা সারা জীবনের সঞ্চিত ঋণের বোঝা আপনাদের মাথার উপরে সামনে সুযোগ আসতেছে একদিকে ওলামাই কল আল্লাহর নবীর আদর্শ এবং আল্লাহর কোরআনের বিধানের জন্য একদিকে থাকবে আর একদিকে আল্লাহর কোরআনের বিরোধীরা থাকবে কমপক্ষে একটি পারের জন্য আলেমদের সঞ্চিত ঋণ এবং ভালোবাসাকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে একটি পারের জন্য কোন দল মতের দিকে না গিয়ে আলেমদের পক্ষে থাকবেন কে কে আছেন হাত করে আল্লাহকে দেখা আল্লাহ 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 নেই যেখানে আল্লাহ আলেমদের পক্ষ অবলম্বনের তৌফিক আপনাদেরকে দান করুন বলেন আমি জাতির একটি চরম ক্রান্তীয় ও কাল অতি হচ্ছে এই সময় ভুল করে আর চলবে না সবার মেজাজ চিন্তা ব্রেইন আকল দৃষ্টিভঙ্গি শ্রবণ শক্তি উন্মুক্ত রাখুন আর কোন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিতে আমরা রাজি নব কথা বলেছেন হাফেজ মোহাম্মদ ইমরান হোসাইন সাহিফি যশোরি আপনি মাসা আল্লাহ আমার পাশে উপবিষ্ট রয়েছেন আপনাদের এতদ অঞ্চলের পরিচিত মুখ এলাকার ইকৃতির সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ হাজারো ছাত্রকে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন লাখো অভিভাবকের বিশ্বস্ত একজন শিক্ষক এ অঞ্চলে আমি সবচেয়ে বেশি যেই মানুষটিকে দেখেছি এবং চিনি আমি তো আসছি নতুন যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত লেকচারার জনাব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব কোরআনের জন্য আল্লাহ তাকে কবুল করুন সম্মানিত মরুবানে ক্রাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কোনো কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে দুই তিনটা প্রশ্ন করব তারপরেই আমি আলোচনায় ঢুকে পড়ব রাস্তা আপনার আস্তে আস্তে উঠে বাড়িতে ঢুকবেন নাকি হ্যাঁ আমি কখনোই বাজে কথা বলি না যা প্রয়োজন ওই কথাটুকু বলতে আমি ভুলও করি না অতএব আপনাদের কাছে আমার প্রশ্ন আমার দিকে তাকান আমি গতানুগতিক কোনো বক্তা না সত্যি কথা কিন্তু সত্য উপস্থাপনার যোগ্যতা আল্লাহর কাছে আমরা চাই আমার জন্য আপনার দোয়া করবেন আল্লাহ যেন হক কথাটা বলার মতো তাওফিক দান করে আপনাদের কষ্ট হচ্ছে বর্তমানে আমার দিকে তাকান বর্তমানে এই সনটা কত সাল ইংরেজি দু আমি জ্ঞানীদের জন্য কথা বলি জন্য জন্য কথা বলি কথা বলি আমি আপনাদের চোখের উপার্থে একটি পর্দা সরিয়ে দিয়ে কোরআনের হেরার আলো দেখাতে চাই নির্মোহ আলোচনা করি সবসময় কশিন কালো আমি এক দূরদর্শী নই যেদিন থেকে কোরআনের ময়দানে এসেছি আল্লাহর রহমতে সেই দিনই সত্যেকে উপস্থাপনার সাহায্য আল্লাহর কাছে সবসময় চেয়েছি শোনো 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 কোরআনের কথা শোনার জন্য সর্বপ্রথম আপনার যে যোগ্যতা অর্জন করা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কোনো দলের না কোনো মতের না কোনো পার্টির না কোন তরিকার না কোনো না আপনি হচ্ছেন কোরআনের লোক কোরআন যা বলেছে এটাই আমার কাজ পারবেন এই চিন্তা করে আজকের আলোচনা শুনতে পারবেন আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি এটা হচ্ছে দু সাল ঠিক আছে কিনা আমরা ২০ বছর পেছনে চলে যাব জাতির লোকেরা এক বিশাল অশনী সংকেত আমি দেখতে পাচ্ছি মুসলিম হিসাবে বাংলাদেশে টিকে থাকতে পারবে কিনা আগামী প্রজন্ম আমি সেই বিশাল একটি অন্ধকারকে আলোয় পরিণত করার স্বপ্ন থেকে কথা বলছি সমস্ত দল মত ধর্ম বর্ণের উপরে উঠে কথা বলছি আমি আমার আল্লাহর কথা বলছি শুনুন দু সালের ২০ বছর পেছনে চলে গেলে সালটা কত হবে উনিশশো আটানব্বই সাল উনিশশো অষ্টানব্বই সালে বাংলাদেশে যতগুলো মসজিদ ছিল করে শুনুন হিসাব দিচ্ছি সমাধান দেব ইনশাআল্লাহ বিশ বছর আগে যতগুলো মাদ্রাসা ছিল আটানব্বই থেকে দু হাজার আঠারো বলুন মাদ্রাসার সংখ্যা কমছে না বেড়েছে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মক্ত নুরানি মাদ্রাসা সবই তো বেড়েছে আলহামদুলিল্লাহ মাহফিলের সংখ্যা গুণ বাড়ছে বেড়েছে কমপক্ষে একটার জায়গায় বিশটা হয়েছে সর্বনায়ন পীরের সংখ্যা কমছে না বেড়েছে কতগুণ তাও বিশ গুণ আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি তবলিক জামাতের লোক কমেছে না বেড়েছে কত গুণ তাও আরো বিশ গুণেরও বেশি বেড়েছে সার্সিনা মোকামিয়া ফুরফুরা জৈনপুর এমন কি বন্ড দরবার যেগুলো আছে ওগুলোর ডাও বাড়ছে কমে নাই ঠিক না কম বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন এগুলো সব বেড়েছে এই জন্য আপনারা জোরে বলেন না আলহামদুলিল্লাহ এবার আমি বিপরীত দিকটাও দেখতে চাই কারণ একদিকে আমি রোগ নির্ণয় করি অপর দিকে আমি ঔষধও দিতে চাই বিশ বছর আগে অ্যাটলিস্ট উনিশশো আটানব্বই সালে বাংলাদেশে মহিলারা যতটুকু মা বোনেরা যতটুকু বেপর্দায় চলতেন দু সালে এসে এই বেপর্দা বেহায়া কুমছে না বাড়ছে কত গুণ বাড়ছে বেহায়া বিশ গুণ মাত্র পঞ্চাশ ষাট একশো গুণ আলহামদুলিল্লাহ বলছেন আচ্ছা শুনুন বিশ বছর আগে বাংলাদেশে যত বিড়ি সিগারেট খাওয়া হতো এখন কি কম খায় না বেশি খায় এখন নাউজুবিল্লাহ বলেন উনিশশো সালে বাংলাদেশে যত মদ গাঞ্জা ফ্যান্সিডিল ইয়াবা কোকেন তারি হিরোইন মদ এগুলো খাওয়া হতো দু সালে এসে এই মদ গাঞ্জা হিরোইন খোর এবং এগুলোর প্রভাব এবং প্রাপ্তি কমছে না বেড়েছে শুনুন 1998 সালে যত জেনা ধর্ষণ ব্যবচার হতো এসিড নিক্ষেপ হতো অপহরণ হতো দু সালে এসে এগুলো কুমসেনা বাড়ছে কতগুণ হবে চিন্তাও করতে পারবেন না খুন, অপহরণ মিথ্যা মামলা চুরি ডাকাতি দুর্নীতি ঘুষ সুদ এগুলো উনিশশো আটানব্বই সালে যা ছিল দু হাজার আঠারো সালে এসে কমেছে না বেড়েছে খেয়াল করেছেন আমার কথা বুঝতেছেন আপনারা বেশ আপনাদের কাছে আমার প্রশ্ন আগে রোগ নির্ণয় করে ঔষধ দিলে কাজ হবে ভালো ডাক্তারের কাছে গেলে আগে ঔষধ দেয় না আগে দেয় ডায়াগনোসাইজ করতে ঠিকিনা বলেন এর আলোকে ঔষধ দেয় আজকে সমাজ জীবনে আমাদের অধোপতনের কারণ কোথায় আমরা খুঁজে আগে বের করি তারপরে সমাজটা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ বন্ধুগান খেয়াল করুন একদিকে বললেন পীরের মরিদাস মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে মাহফিল বেড়েছে অপরদিকে বলতেছেন জেনা বেড়েছে বেহায়া বেড়েছে বেপর্দা বেড়েছে সুদঘুষ বেড়েছে সবই বাড়ে ব্যাপার কি একটা বাড়লে আর একটা তো কমার কথা জ্ঞান কি বলে কমন সেন্স কি বলে বলুন তো একটা বাড়লে আর একটা কমার কথা কিন্তু আপনারা বলছেন দুই ওটা বাড়ে অপরদিকে বলেছেন খারাপটা বেড়েছে বহুগুণ বেশি ঠিক না আচ্ছা তাহলে বোঝা যায় গত বছরে তবলিক ভাইদের মেহনত মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনের মেহনত পীর মশায়ের মাধ্যমে দিনের মেহনত মসজিদ ইমাম শব্দের যে দিনের মেহনত মাহফিল এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে দিনের যে তার দ্বারা কিছুটা উপকার হলেও সামগ্রিকভাবে অন্যায়ের পরিমাণটা তার চেয়ে বহুগুণ আমরা অন্যায় রোধ করতে পারি কারণ কি শোনো শুনুন ছেলে গায়ে জ্বর হয়েছে ছেলের বাবা ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তার জ্বর মেপে বলতেছে যে একশো দুই ডিগ্রি জ্বর তিন আইটেমের ঔষধ দিয়েছে দেয়ার পরে বলল যে যান তিন দিন পরে দেখা করবেন জ্বর ভালো হয়ে যাবে তিন দিন পরেই ছেলেকে নিয়ে ডাক্তারখানা গিয়ে জ্বর মেপে দেখতেছে হায় হায় জ্বর হয়ে গেছে একশো তিন ডিগ্রি ডাক্তার আরো তিন আইটেমের ঔষধ বাড়িয়েছে কয় আইটেম হলো এখন আগেরটা চলবে নতুন যোগ ছয় আইটেমের ঔষধ বললো ছয় দিন পর দেখা করবে ছয় আইটেমের ঔষধ শেষ হয়ে গেছে ছয় দিন পর ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তার জ্বর মেপে দেখতেছে জ্বর হয়েছে একশো চার ডিগ্রি ডাক্তার চিন্তা করলো আরো চার আইটেম দিছে চার আইটেম মিলে দশ আইটেমের ঔষধ বললো দশ দিন পর দেখা করবে দশ দিন পর নিয়ে রওনা করেছে সাথে রোগ আরো বেড়েছে সেটা হচ্ছে এই যে কাজ সাথে বাচ্চার বমি হচ্ছে কিছু খেয়ে রাখতে পারে না পেট ফুলে উঠছে সারা রাত গুম নাই সারা শরীরে ব্যথা করে মা গো বাবা গো বলে চিৎকার করে দশ দিন পরে এই রুগী নিয়ে যখন রওনা করেছে তখন লোকেরা বলল বাবা তোরে দৌড়ি তুমি মায়ের বেটা এই ডাক্তারের ঔষধে কোনো কাজ হবে না অপরদিকে ছেলেটাকে মারিস না ঠিকই না বলবেন বলবে বরং ডাক্তারও পাল্টাও ঔষধও পাল্টাও তার কারণ এইবার ডাক্তার মাইপে দেখতেছে দর হয়ে গেছে একশো পাঁচ ডিগ্রি ঔষধও বাড়ে অসুখ তবলিক জামাতের মেহনত ঔষধ পীর মাসায়িকদের ঔষধ তালিম ঔষধ ওয়াজ মাহফিল ঔষধ মসজিদ মাদ্রাসা ঔষধ ঔষধও বাড়তেছে আর এদিকে রুগীর সংখ্যাও রোগের পরিমাণও তাহলে বোঝা যায় এই ডাক্তার এবং এই ঔষধ দিয়া আসলে রোগ নিরাময় সম্ভব না কি ঠিক আসতে বললেন কেন কনফিডেন্টলি বলেন বাদ দিলাম এখন হচ্ছে দু সাল সামনে ২০ বছর যোগ করেন হয়তো আমার ভাই জাহাঙ্গীর ভাই থাকবে না আমি থাকব না বা আবার বেঁচে থাকতেও পারি কিন্তু বিশ্বাস করুন আগামী বিশ বছর আগামী বিশ বছরে মাহফিল বেশি হবে মসজিদ হবে তবলিক বাড়বে পীর মশাইক বাড়বে এইভাবে যদি দেশ চলে বলুন তো দেখি দেশে পর্দার অবস্থা কি হবে গায়ে কাপড় থাকবে ঘরে ঘরে জারুস সন্তান হবে আইন করা হবে জারুসকে জারুস বলা যাবে না ঠিক না কান রাস্তার মোরে মোরে মদ বিক্রি করা হবে ফেরিওয়ালাদের মতো ভার বাসে বেঁধে তারপরে বলবে রাখবেন ফেন্সিডিল ইয়াবা কোকেন তারি কে রাখবেন কে রাখবেন গাঁজার পোটলা ফিরি একটা ইয়াবা কেনলে এক পোটলা গাঁজা ফিরি কে রাখবেন কে রাখবেন ফিরাবা কি দিয়ে আগামী বিশ বছরের অবস্থা আরো ভয়াবহ কিসের দল করো কিসের রাজনীতি কিসের পলিটিক্স করো আমার জাতির লোকেরা একটি জাতির শেষ হয়ে যাচ্ছে খেয়াল করো না অস্ত্র পাওয়া যাবে ছোট্ট বাচ্চার পকেটের মধ্যেও ঠিকই কি আগামী বিশ বছর গহীন অন্ধকার ফিরাইতে পারবেন না শর্মনের বিশ্বাস ফিরাইতে পারবেন না জৈনপুরের হুজুর ফিরাইতে পারবেন না সরসিনার পিশাফ ফিরাইতে পারবো না বক্তারা ফিরাইতে পারবেন না মসজিদের খতিবরা ফিরাইতে পারবেন না কেউ ঠিক না কর তবলিগ আলারাও ফিরাইতে পারবেন না কিন্তু আপনারা ফিরতে চান কিনা না চুরি হোক দেশের কোন রাজনীতিবিদরা চায় না ঠিকই না বলেন কোন নারী ধর্ষীরা হোক বাংলাদেশের কেউ চায় না সব মানুষ নামাজি হোক এটা তবলিগের সব ভাইরা চায় ঠিক তেমনি চায় ঠিক তেমনি সর্বনাই হুজুরে চায় দেশের মধ্যে সুদ মুক্ত অর্থনীতি থাকুক মহিলারা পর্দায় চলুক ঠিকই না বলে সারসিনার বিশাপরাও চায় দেশটার মধ্যে ইনসাফ কায়েম হোক জামাত ইসলামীরাও চায় একটা স্বাধীন সার্বভৌম দেশ ইনসাফ ভিত্তিক দেশ চলুক আল্লাহর কোরআনের শাসন দিয়ে ঠিকই না বলে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এত কিছু চেয়েছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি থেকে নিয়ে আজও পর্যন্ত অন্যায় তো রোধ হইল না কিন্তু আপনারা রোধ করতে চান কিনা সমস্ত একবার হাত করে আপনারা কি আসলেই চান দেশের মানুষ সত্যিকার দিই ভালো থাকুক অন্যায় মুক্ত চেনা মুক্ত সন্ত্রাস মুক্ত মত মুক্ত হত্যা মুক্ত ভিত্তিক সমাজ হোক সত্যি কি আপনারা চান

আর আমরা জোর করে হাত ধরে বলি যে না ইসলাম আমার কাছে আসলে ইসলামের যেতে দেওয়া হয় না অনেককে যে সমাজে সমাজ পরিচালনা করেছিলেন সে সমাজে কি এত তবলিক ছিল কিন্তু একজন লোক কি বেনমাজি ছিল আল্লাহ একবার বলবেন না আল্লাহর নবী মদিনায় দশ বছর আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম করলেন বলুন দেখি সেই সমাজে কি এত তাফসির মাহফিল ছিল বলুন কোন বেপর্দা ছিল কিনা সে সমাজে কি এত মসজিদ ছিল কিন্তু বলুন দেখি সেই সমাজে একটা ধর্ষণ ছিল কিনা ছিল না সেই সমাজে এত খানকা ছিল না এত তবলিক ছিল না কিন্তু বলুন দেখি সেই সমাজের মধ্যে কোন মানুষ কোন মানুষ গন্যায় ভাবে হত্যা করতো কিনা করতো না তাহলে শুনুন শুনুন কাল পেতে শুনুন সত্যিকারার্থী যদি চান একটি দ্বন্দ্বমুক্ত সমাজ নামাজি সমাজ পর্দাওয়ালা সমাজ সুদ ঘুষ মুক্ত সমাজ যদি সত্যি পেতে চান তাহলে এত তবলিক দরকার নেই তবে তবলিগের কাজ চলতে হবে ঠিক না বলেন আমি দাবি করব তবলিগের মেহনত চলবে খানকা জারি থাকবে মক্তবগুলো চলবে আরও নুরানি মাদ্রাসা হবে আরও দর্শে নিজামী মাদ্রাসা হবে আরো আলিয়া মাদ্রাসা হবে আরো তফসির মাহফিল হবে আর। অনেক দিন মেহনত চলবে তার সাথে সাথে আল্লাহর নবী কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করার কারণে সেই সমাজে সুদ ছিল না ছিল না দুর্নীতি ছিল না মিথ্যা মামলা ছিল না হত্যা ছিল না ধর্ষণ ছিল না জেনা ব্যবচার ছিল না কোন রকম মাদক দ্রব্য ছিল না কি না বলেন অতএব সব সমস্যার সমাধান একটাই তা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করা ঠিক না বলেন অতএব তবলিক ভাইয়েরা তবলিক চলবে চরমনাইর ভাইয়েরা জিকিরে হালকা জিকির চলবে জিকিরে জলি জিকিরে খবি চলবে কোনো কথা নাই মাহফিল চলবে মসজিদ চলবে সবাই মিলে আর একটি কাজ করতে হবে তা হচ্ছে কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠার জন্য আর দেরি না করে সবাই মিলে আল্লাহর কোরআনের একটি পার্লামেন্ট কায়েমের মাধ্যমে সত্যিকার সমস্ত অন্যায় মুক্ত সমাজ কায়েম সম্ভব ঠিক না বলেন তবে এই কাজটি আমরা সবাই আত্মনিয়োগ করতে হবে কারণ আল্লাহ নবী দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এটা কি নবীহতের মধ্যের কাজ না ওলার বাইরের কাজ নবীর নবীর অবস্থায় রাষ্ট্র চালিয়েছেন নাকি নবুয়তি বাদ দিয়ে রাষ্ট্র চালিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী নবী ওলা কাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর কোরআন দিয়ে কয় বছর একটা না সাহাবিরা তিরিশ বছর চালিয়েছেন সোহান আল্লাহ পড়েন শুধু তাই না আল্লাহর নবী যে রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে কোরআন ভিত্তিক পলিটিক্স করেছেন এটা বলুন তো দেখি রাসুল সাল্লাহ ইসলাম এটা করেছেন সোয়াবের নিয়তে না গুনার নিয়তে তাহলে বোঝা যায় কোরানের পার্লামেন্ট কায়েম করা এটা নবীওয়ালা কাজ এবং নবীদের সওয়াবের কাজ ঠিক না বলেন অতেব উম্মদকে এই কাজটি করতে হবে আল্লাহ আমাদের কবুল করুন আমিন সবাই বলেন আমিন নাসায়ী শরীফের কেতাবুল ফেতানের একটি হাদীফ আল্লাহর রসূল সাল্লাল্লাহ হলে ওসাল্লাম বলেন কামতের পূর্বে আমার সমস্ত সুন্নতগুলো যখন একের পর এক ফুরিয়ে যাওয়া শুরু করবে সেই মুহূর্তে আমার একটা মরা সুন্নতকে আমার কোনো উম্মত যদি জীবিত করার জন্য চেষ্টা করে ওই উম্মতের আমল নামায় আল্লাহ তালা একশো শহীদের সব নসিব করে দিবেন কোন সুন্নত মরা শুনুন সুনি কদমাত যেই সুন্নতটা মরে গেছে নাকি আচ্ছা বলেন দেখি তো নবী বলেছেন যেই সুন্নত মরে গেছে ওইটা জীবিত করার জন্য চেষ্টা করবে যারা আপনি মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন পুলিশ হন র্যাব হন গোয়েন্দা হন ডিসি হন এসপি হন একজন মমিন হিসাবে এই কাজটি করে বিশাল সব লাভের সুযোগ নেয়ার একটি রাস্তা আছে সেটা হচ্ছে যেই সুন্নতটা মরে গেছে আচ্ছা দেখি তো আগে মরছে কোন সুন্নত সেইটা দেখি আগে সেটা হচ্ছে মেসাওয়াক করা সুন্নত এটা আমাদের দেশে আছে না মরে গেছে আছে টুপি পরার শূন্যত আমাদের সমাজে আছে না মরে গেছে আছে এটা কায়েম আছে তাহাদ্জুদের শূন্যত বড় জামা পরার শূন্যত রুমাল পরার শূন্যত ঢিলাকুলুক করার শূন্যত কদু খাওয়ার শূন্যত মিষ্টি খাওয়ার সুন্নত বৌরে মোহাব্বত করার শূন্যত সব আছে কাইলুলা করার শূন্যত সব আছে আল্লাহর কোরআন নেই আমি কোনো রসিকতা করতে বসিনি আমি আপনাদের জ্ঞানের পর্দাটা একটা সুইজে টিপ দিয়ে শুধুমাত্র খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় যশোর ভাইয়েরা যশোরের বন্ধুরা শুনুন তাহলে আজ তালাশ করতে হবে নবীর কোন সুন্নতটা মরে গেছে মরে গেছে একটা সুন্নত তাহলে সব সুন্নত জীবিত আছে দাড়ির সুন্নত আছে হয়তো বা দুই একজন রাখে না কিন্তু আমরা অনেকেই দাড়ি রাখার মাধ্যমে নবীর সুন্নতটা বাঁচাইয়া তো রেখেছি একটা গাছের মধ্যে দশটা পাতা জীবিত থাকলেই তো বোঝা যায় গাছটা জীবিত আছে নবীর কোন সুন্নত আমার দেশে মরে নাই শুধুমাত্র একটা সুনত মরে গেছে তা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম দশ বছর পর্যন্ত একটানা না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই সুন্নতটা আমাদের দেশে মরে গেছে ঠিকই না বলেন আমাদের দেশ কি কোরআন দিয়ে চলে তাহলে বোঝা যায় এই সূন্যরটা নবীর কি মরে গেছে আর এই জীবিত জীবিত করার জন্য যদি আমরা চেষ্টা করি। হবে কিনা জানি না কিন্তু আজ থেকে যদি চেষ্টা করতে পারি তাহলে আপনি বাড়িতে যাচ্ছেন একশো শহীদের স্বভাব নিয়ে আল্লাহ একবার বলেন এই একশো শহীদের স্বয়াব নেওয়ার জন্য আপনারা কি রাজি আছেন সবাই রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন মুনাফিক রানা খাঁটি মুমিন যারা তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও নারায়ে তাকবীর হাত উঁচু করে ধরে রাখো রহমতের ফেরেশতাদেরকে একটা ছবি নিয়ে আল্লাহকে দেখানোর সুযোগ করে দেন এবার আমার সাথে সাথে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করছি শপথ করছি কসম করছি এই মুহূর্ত থেকে নি মৃত্যু পর্যন্ত নবীজির মরে যাওয়ার সুন্নত কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জীবিত করার লক্ষ্যে আমি নিজের নাম বলুন আমির পরে বলেন আমি আমি জামাল উদ্দিন হ্যাঁ বলেন নিজের নাম বলেন আমি আল্লাহর কাছে বলেন আমি বলার পর নিজের নাম বলেন বলেন আমি ঠিক আছে নির্ভীক নির্ভয় কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কাজে আত্মনিয়োগ করলাম আমি কাজ করে যাব আল্লাহ এই ওয়াদার উপর আমাকে বাকি জীবন কাজ করে যাওয়ার তৌফিক দাও বিনিময়ে একশো শহীদের সবাব আমার আমল নামায় দান করো আমিন আমিন আলামিন বিশ বছর নয় আগামী একশো বছর গতানুগতিক তাবলিগের মেহনাত পীরের মেহনাত ওয়াজের মেহনাত তফসিরের মেহনাত দিয়ে এই জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব নয় অতএব আসুন একদিকে তফসির চলবে খানকা চলবে তাবলিগের মেহনাত চলবে করার আল্লাহর কোরআনের রাস কায়েমের জন্য ময়দানে কাজ করে যেতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন কেউ না করো আমি করব কাজ আমি তো বিলাল ভাইয়ের মতো গাইতে পারি না কি চমৎকার কণ্ঠস্বর আমি জানতাম না যে সে শিল্পী দেখেছি খুব ভদ্র শান্ত এক টকবগে যুবক ওর ব্যবহারটা আমাকে দারুণ মুগ্ধ করেছে আমি দোয়া করি যেই মা বেলালের মতো সন্তানকে গর্ভ ধারণ করেছে আল্লাহ যেন তার মার কলিজেরা ঠান্ডা করে দেয় জাব্বু এই রকম বেলালদেরকে নিয়ে স্বপ্ন দেখে আল্লাহ যেন এই সমাজের বেলাল কোটি কোটি বেলাল সমাজকে আলোড়িত করার তৌফিক করে দেন বলেন আমি আমি ভাঙ্গা গলায় বক্তারা গান গাইলে ওটা ওয়াজের মতো হয়ে যায় তবু মরহম মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি গান না গাইলেই নয় আহ বাংলাদেশে ইসলামী সংস্কৃতির জনক আমার সাথে পড়েন কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কোরআনের আহবানে দিন কায়মের প্রয়োজনে কোরআনের আহবানে দিন কায়মের প্রয়োজনে। নতুন করে আবার আমি শপথ নিলাম এই মাত্র শপথ নিছেন না কি তাকুতি দল করার জন্য না আল্লাহর কোরআন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য আমি হতাশব না ভেঙে পড়ব না আমি ভয় নির করব না বাধার পাহাড় পেরিয়ে যাব নিত্য সকাল কেউ না করুক আমি করবো কাজ বলেন কেউ না করুক আলকরণের আহবানের দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কোরআন ভিত্তিক জরুরতের কথা বলার পরে আপনাদেরকে নিয়ে জান্নাত এবং জাহান নামের চার দফা কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে আপনারা প্রস্তুত স্বাভাবিকভাবে আপনার কয়টা পর্যন্ত বারোটা 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 ইনশাল্লাহ শোনা যাবে তো কাগজ কলম থাকলে হাতে নিতে হবে খুব জরুরি ভিত্তিতে আমি একটা নোটিশ দিয়ে যাচ্ছি কোন দিন যে মরে যাব তা তো জানি না এ ময়দান কোরআন নিয়ে যখন এসেছি বিশ্বাস করুন এই ময়দানটা অন্ধকারে ঢাকা যে যার যার মতো ইসলাম বানাইছে আল্লাহর ইসলামটা ঠিক রাখতে পারে নাই যে যার যার নিজের কথা ইসলামের নামে চালিয়ে দিচ্ছে আজ আপনাদেরকে দেখলে আশা জাগে আমি মনে করি আল্লাহর কোরআনের ডাকে অনেক কোরআনের সাথীরা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَأَمَّا مَن طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَن خَافَ مَقَامَ رَبِّهِ বীহি ওয়ানাহনাফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাত হিয়াল মাআওয়াব আমন্ত হে বিশ্ববাসী আমার স্পষ্ট কথাগুলো শোনো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত এবং জাহান নামে মানুষ কেন যাবে তার চূড়ান্ত রায় ঘোষণা করছে না। যে বা যারাই তা গতি করবে এবং এই জাগতিক জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে জীবন জীবিকা এবং শক্তিমত্তাকে প্রয়োগ করবে জেনে নাও তারাই হলো নিশ্চিত জাহান জ্বলন্ত আগুনের কীট অপরদিকে ওই সমস্ত মানুষরা যারা আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করবে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তিকে দমনে রেখে নিজেদের জীবন এবং আত্মাকে গঠন করবে তাদের জন্য রয়েছে নিশ্চিত জান্নাত আর এই জান্নাতই হবে তাদের চূড়ান্ত চিরস্থায়ী বাসস্থান বারাক আল্লাহ লানা ওলা কুম ফিল কোরআন ইল আউজিম আল্লাহু লানা ওয়া লি ওয়া জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব মা বোনেরা প্রিয় বন্ধুগণ কথাটা আমার না কথাকার আর একটু জোরে বলো আর সুতরাং আপনার জীবনকে পরিশুদ্ধ করার এই অপার সুযোগ কেউ মিস করবেন না আল্লাহ বলছেন যারাই তাগুতি করবে আর আখেরাতে জবাব দিহিতাকে ভুলে দুনিয়ার জীবন কি প্রাধান্য দিয়ে কাল কাটাবে তারাই যাবে জাহান নামে তারা জাহান নামে যাওয়ার কারণ কয়টা দুইটা জোরে বলেন সবাই বলেন আরো জোরে জোরছে বলো দুইটা এক নম্বর হচ্ছে তাগতি করা যারা তাগতি করবে আর যারা জাগতিক জীবনকে প্রাধান্য দিবে তারা নিশ্চিত জাহান নামে আর যারা আল্লাহর সামনে নিজের গোটা কর্মের জবাবদিহিতা করতে হবে এবং নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করে চলবে তাদের জন্য রয়েছে জান্নাত আপনারা কি জাহান নামে যেতে চান না জান্নাতে যেতে চান আপনারা সবাই জান্নাতে যেতে চান তাহলে জাহান নামের আমল থেকে আমাদের বাঁচতে হবে ঠিক আছে কিনা না সুরার নাম সুরা আন্নাজ ছেচল্লিশটি আয়াত রয়েছে এই সুরাটির মধ্যে দুটি রয়েছে রুকু আমি আপনাদের খেদমতে সাইত্রিশ নম্বর আয়াত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ এই পাঁচটি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি মক্কায় অবতীর্ণ সুরাটির মধ্যে আল্লাহ রবুল আলামিন মানবতাকে একদিকে যেমন দুঃসংবাদ শুনিয়েছেন অপরদিকে আল্লাহ সব হুয়া মানুষকে জান্নাতি হওয়ার কর্মসূচিও দেখিয়ে দিয়েছেন এরপরেও যদি কেউ জাহান্নামি হয় সেই দোষ কি আল্লাহর হবে জোরে বলেন আল্লাহর হবে না এবারে আমরা চলে আসি ডাইরেক্ট তাগুত ফা মান তাগা ওয়া আসারাল হায়াতাত দুনিয়া যারা তাগুতি করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তারা যাবে কোথায় জোরে বলেন আজ সময় এসেছে প্রিয় বন্ধু আমার ভাইয়েরা আমার মা বোনেরা আজ সময় এসেছে আপনি যদি তাগুতের লক্ষণ তাহলে আপনার তওবা করে আর জান্নাতি হওয়ার সুযোগ এসেছে আর যদি জান্নাত লাভের জন্য আপনার কোন খামকে অভাবের কারণে খামকে কারণে জান্নাতি হওয়া থেকে আপনি মাহরুম হয়ে যান তাহলে আজকে সুযোগ এসেছে জান্নাতি হওয়ার জন্য এক অপার সুযোগ আপনি নিয়ে বাড়িতে ফেরার সুযোগ এসেছে ঠিক কেনা যারা এই তাগুতি করলে এখন তাগুত কয় শুনুন তাগুত কারে কয় তাগুত আত্তুগিয়ানুন মাসদার থেকে অর্থ হচ্ছে আত্তাজাব্বুর ইংলিশে এটার অর্থ করা হয়েছে ফ্যাসিস্ট কিংবা টেরোরিস্ট অথবা এই রকম যে খুব বেশি হিংস্রতা শব্দ যেগুলো দ্বারা বোঝায় শার্পনেচ এই শব্দগুলোর মধ্যে রয়েছে এই তাগুতি শব্দটা বন্ধুগণ তাহলে যারা তাগুত তারা ভেজতে যাবে না দুজকে যাবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ব্যাস এখন যদি আপনার ভিতরে তাগুতি থাকে তাহলে আপনি নিশ্চিত জাহান্নামে আমার কথা না আল্লাহর কথা অতএব আল্লাহর কাছ থেকে আমরা পানা চেয়ে নিব আল্লাহ যেন তাগুতি থেকে আমাদেরকে বিরত কান খাড়া করে শোনান তাগুত যদি চিনতে চান তাহলে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কোরআনের কাছে সূরা দুআহার মধ্যে আল্লাহ রাব্বুল মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা অকলা ফেরন আনারব্বুকুমুল আলা আল্লা রব্বুল আলামিন বললেন তুমি ফেরাউনের কাছে যাও তার কারণ ফেরাউন তাকুত হয়ে গেছে কি হয়ে গেছে বলেন ফেরাউন তাকুত হয়ে গেছে ফেরাউন কি করেছিল যার কারণে তাগুত হইলো যেই সরকার যেই রাষ্ট্রশক্তি চার প্রকার চারটা কর্মনীতি অবলম্বন করে তাদেরকে কোরআনের ভাষায় তাগুদ বলা হয়েছে কয়টা কর্মনীতি ইননা ফিল আরদি ওয়া

যেই ক্ষমতার মধ্যে বিরোধী দল ছিল না ফেরাউনের পার্লামেন্টে বিরোধী দল ছিল না পূর্ণ ক্ষমতার অধিকারী একাই ছিল যা বলত তাই আইনে পাশ হয়ে যেত কোন আইনের বিরোধিতা করার মতো বিরোধী দল ছিল না এজন্য আল্লাহ বলছেন ইন্না আলা আলাফিল আর আলাফিল আর ক্ষমতায় আসার পরে ফেরাউন কি করলো জানো ওয়াজআলা আহলাহা ক্ষমতায় আসার পরে এই ফ্রাউন জাতির মধ্যে ঐক্য এবং সংহতি ভ্রাতৃত্ববোধ তৈরি না করে বরং হাজার দল এবং উপদলে সে বিভক্ত করে গোটা গোটা জাতিকে কি করেছে অতএব জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করা একই দেশের মধ্যে থেকে বিভিন্ন দল এবং উপদলের নাম দিয়ে এই যে খারাপই করা জাতির মধ্যে বিভেদ এবং বিচ্ছেদ তৈরি করা এটা ছিল ফেরাউনের আমল ছিল অনেক কিন্তু ফেরাউন একটা দলের উপরে শুধু অত্যাচার করত দেশের মধ্যে দল অনেক কিন্তু মারে কয় দলের এটা আমার কথা না আর এখনকার কথা না এটা ফেরাউনের সাড়ে চার হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলামিন বল মিয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম মাত্র একটি দলের উপরেই ফেরাউন অত্যাচার করত নিপীড়ন করত দল অনেক কিন্তু মার খায় কয় দলে ফেরাউনের রাষ্ট্রে মার খেয়েছে কয় দলে অত্যাচার সহ্য করেছে কয় দলে নিপীড়ন সহ্য করেছে কয় দলে কয় দলকে ফেরাউন নিপীড়ন করে শেষ করে দিতে চেয়েছে আজ ফিলিস্তিনে তাকাইয়া দেখেন দল অনেক কিন্তু মার খায় কয় দলে এক দলে আফগানিস্তানে দল অনেক এখানে ইসলামী দলও আছে কিন্তু এক দলে। কাশ্মীরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম আছে কিন্তু কয় দলে বলেন এক দলে আপনি চলে যান মিশরে হাজার হাজার মানুষ শত শত দল আছে সেখানে কিন্তু বলুন দেখি নির্যাতন নিপীড়ন সহ্য করে কয় দলে আমার দেশেও অনেক দল অনেক মতের লোক আছে কিন্তু মার খায় কয় দলে। ইউজাব বেহ আবনা স্তা দেয় ফত ইফতাম মিনহোম এক দলকে শুধু মার্থ ফেররাউন শেষ করে দিতে চেয়েছে কয় দলকে তাগু থওয়ার জন্য কি কি কাজ একটু দেখেন। ইউজাব বেহ আবনা আহম। এই দলের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে সে জবা দিত হত্যা করে ফেলতো ফেলত এবং নারীদেরকে সে ক্ষমতায়ন করত খেয়াল করেছেন এজন্য সে কি হয়েছে তাগুত হয়েছে জোরে বলেন কি হয়েছে তাগুত হয়েছে এবার খেয়াল করুন ফেরাউন তাগুতি করবে আল্লাহ কি তার জবাব দিবে না নাকি আল্লাহ ছেড়ে দিবেন আল্লাহ আলামিন বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন ও চারটা কাজ হাতে নিলাম আল্লাহ আকবার কয় না আল্লাহর কোরআন কি বলে দেখুন সূরার নাম সূরা কস আয়াত নম্বর পাঁচ আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুরিদুম। ان نمن على الذين استضعفوا في الارض ونجعلهم ائمه ونجعلهم الوارثين الله اكبر অনুমাক্না ঘুম ফিল আরুদি অনুরিয়া ফির আউ না ওয়াহামা না অ জুনু দা হোমা মিন হুমা কা নুয়া হাদারুণ কার কথা আল্লাহ রবুল না মিন বলেন শণব অনুরি আমি আল্লাহ ইচ্ছা কর করলাম আল্লাহ হকবার কান্ড আল্লাহ কি করলেন জোরে বলেন ইচ্ছা করছে ইচ্ছাটা কার আল্লাহ ফেরাউন কাজ করে আর আল্লাহ কি করেছেন ইচ্ছে করেছেন আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হবে কি হবে না অনুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম আননামুননা আলাল্লাজিনাস্তুদিফু ফিল আরদ জমির বুকে ফেরাউন টার্গেট করে যেই দলটাকে শেষ করে দিতে চাইলো আমি আল্লাহ টার্গেট করলাম ওই দলের উপরে আমি আল্লাহর সব দয়া এবং মায়া ঢেলে দিতে ফরাউন টার্গেট করেছে এই দলটাকে শেষ করতে চায় নিচ্চিন্ন করতে চায় নেতৃত্ব শূন্য করতে চায় নেত্রী বৃন্দকে জবাব দেয়া শেষ করে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ও টার্গেট করলাম ওই দলটার উপরে আমার দয়া ঢেলে দিতে সুবহানাল্লাহ টার্গেট যেই দলকে নিচ্চিন্ন করে দেয়া আল্লাহর দয়া দেওয়ার জন্য আল্লাহ ওই দলটা কি টার্গেট করেন সুবহান তাহলে আল্লাহর দয়া পড়েছে তাদের উপরে যাদেরকে শেষ করে দেয়া সর্বযন্ত্র করেছে তা হুতরা উদাহরণ আসবে বাড়িতে গেলে কি সুভাবেন না ওয়স্ত এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দয়াই দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাগুতকে পরস্ত করে দেব আর ওদের হাতি জাতির নেতৃত্বের চাবিকাঠি আমি আল্লাহ ওদের হাতে উঠাইয়া দেব ওনা যে আলাহ খেয়াল করেন না যে আলাহ এটা তো জুমা মোতা কালামের হুজুর বলুন তো দেখি নাজ আলার ফাইলটাকে আল্লাহ নিজে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোরা বেশি কান্নাকাটি করিস না হতাশ হইস না আমি আল্লাহ নিজ দায়িত্বি এই জাতির চাবিকাঠি নেতৃত্বের চাবিকাঠি ওই মাসরুমদের হাতে উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওয়ান আজ আল আর আমি আল্লাহ রবুল নামিনের ফেরাউনের পরপরই পরপরই ওই রাষ্ট্র ক্ষমতায় ওয়ারিস হিসাবে উত্তরসূরি হিসাবে এই দলটাকে আমি আল্লাহ রাষ্ট্র পরিচালনার যোগ্য সম্পন্ন নেতৃত্ব হিসাবে আমি আল্লাহ ওদেরকে সিলেক্ট করে ফেলেছি ওয়ানুমাক্কিন ফিল আর উদ্দিন নুমাক্কিনা এটাও তো জুমা কালামের সিগাত আল্লাহ রব্বুল আলামিন বল নুমাক্কিনা লাহুম ফিল আরদ দেশের মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে শক্তিশালী করে দেব আজকে ওরা এত দুর্বল বাড়িতে ঘুমাইতে পারে না বাবা মরে গেছে জানাজায় আসতে পারে না সন্তান মরে যায় পেরলে মুক্তি পায় সন্তানের জানাজা দিয়ে চলে যায় ছোট্ট ইয়াতিম নাতিগুলা হাত ধরে কাঁদে দাদু ভাই কে আমাদেরকে সান্তনা দিবে বিধবা পুত্রবধূ কান্দে আব্বার কিছুটা সময় থাকেন সন্তান হারা মায়ের আর্তনা আমার সন্তান চলে গেল আপনি কিছুটা সময় থাকেন নিষ্ঠুরের মতো আবার নিয়ে যাওয়া হচ্ছে জেলের একের পর এক সব চলে যায় বিদায়ের আগে স্ত্রীকে বলে যায় আমি কোনো অন্যায় করি নাই কিছুক্ষণের মধ্যে আমি আল্লাহর কাছে চলে যাব জান্নাতের স্মৃতি তোমার জন্য অপেক্ষায় থাকব। আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে তোমাকে নিয়ে একত্রে অনন্তকাল থাকব। আমার ভাইয়েরা খেয়াল করুন ঈদের জামাতে যেতে পারে না বিবাহের অনুষ্ঠানে থাকতে পারে না হাজার রকমের আনন্দ বিলীন হয়ে যাচ্ছে শুধু কোরআনের কারণে দিনের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলে না আস্তরা দুর্বল আমি আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তোদেরকে শক্তিশালী করে দেব ওয়াদা করেছেন কে আল্লাহর কথা বিশ্বাস হয় নাইনটি নাইন পুরোটা বিশ্বাস হয় কিনা বলো অনুমা কিনালা হুমফিল আরদেব জামিনের পক্ষে আমি আল্লাহ রব্বুল আর আমি ইনোদেরকে শক্তিশালী করে দেব তার কারণ দুর্বল হওয়ার দুর্বল দুর্বলতার যে আলাম হতে এসে গেছে এর মানেই হচ্ছে পরবর্তীতে আল্লাহ তালা শক্তিশালী করে দিবেন অনুমা কিনালা হুমফিল আরদেব ওয়ানুরিয়া ফিরাউন ও হামান ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইহজারুন আর ফেরাউন হামান এবং তার শয়িন আমি আল্লাহ দেখাইয়া দেব ও নুরিয়া আমি দেখাইয়া দেব খেয়াল করেছেন মানে নির্বাচনের সময় আমরা বলি এবার ভোটে জিতে যাবে দেখিয়ে দেব বিপুল ভোটে হয়ে যাবে ঠিক আল্লা সেইভাবে ও নুরিয়া আমি দেখাইয়া দেব আল্লাহু আকবার বল হামান এবং তার সৈন্যবাহিনীকে আমি আল্লাহ দেখাইয়া দেব যদি মাজলুমরা ক্ষমতায় আসে তখন আর অত্যাচার করে না নিপীড়ন করে না মানুষদের সাথে এহসান করে এবং আদল ইনসাফের ভিত্তিতে তারা রাষ্ট্র চালায় তোমাদের মতো জুলুম করে না এখানে আল্লাহ আল্লাহতালা ফেরাউন হামান আর তার সৈন্যবাহিনীর কথা বলছেন এর জন্য তার শ্রীরি এফনি কাসির এসেছে যে ফেরাউনের পক্ষে জাতির কোনো লোক ছিল না শুধু ওই কিছু সৈন্য পেটুয়া বাহিনী দিয়া ফেরাউন ক্ষমতায় ছিল আসলে মিশরের লোকেরা ফেরাউনের পক্ষ অবলম্বন সাধারণ জনগণের মধ্যে কোনো আস্থা ছিল না এই জন্য আল্লাহতালা বলেন যে ফেরাউন হামান আর অসৈন্য বাহিনী সবগুলোর ডুবেই আমার মেয়েক সাথে আর নয়তো জাতির লোক মারা যায় কারণ জাতির লোক মারা যাবেন এই জন্য তারা মুসার পক্ষ অবলম্বন করেছে আমার ভাইয়েরা খেয়াল কোনো ফেরাউনের এই কর্মনীতির কারণে আল্লাহ রবুল আন বললেন তুমি ফেরাউনের কাছে যাও মুসারাই ইসলাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে অস্ত্র দাও রিভালভার দাও আমাকে গ্রেনের দাও আমাকে কে কে সাতচল্লিশ রাই ফেল দাও এই কথা আল্লাহর কাছে বলেন নাই টুম বুম দাও বলেন নাই মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে চোখের বানি ছেড়ে একটা দিন চাইলেন বললেন রব্বী জিদ্দিন আইলমা আল্লাহ শক্তিধার জালেনদেরকে যদি পরস্ত করতে হয় অস্ত্র দিয়ে নয় জ্ঞানের অস্ত্র দিয়ে তাদেরকে পরস্ত করতে হয় এজন্য মুসা আলাহিসাললাম আল্লাহর কাছে কি চাইলেন জ্ঞান চাইলেন সোহান আজ মুসলিম জ্ঞানের শূন্যতার কারণে আমরা পরেশকার হয়েছি বুজুর্গ হয়েছি কিন্তু জ্ঞানী হইনি। সমস্যাটা এখানে জিকির করি আল্লাহ আলামিন বলেন আল্লাদিন। يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار انت ربنا من بلن جريت দাঁড়িয়ে বসে এবং শুয়ে আমি আল্লাহর জিকির করে সুমানুল্লাহ খান এই তিন অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করি ওয়া না এবং তারা ফিকির করে ফিকির মানে গবেষণা করা এখন খেয়াল করে দেখুন আমরা যারা জিকির জিকিরকারী আছি আমরা কোনো গবেষণা করি না গবেষণা করে কাফের খান আমরা করি জিকির জিকির ওরা করে ফিকির জন্য কোনো নিতে না অথচ আল্লাহ রব্বুল আরামিন বলেছেন যারা জিকির করে এবং ফিকির করে অতএব জিকিরকারীরা ফিকিরকারী হতে হবে আর ফিকিরকারী যারা আছেন তাদেরও জিকিরকারী হতে হবে এইটা আল্লাহর ডিমান্ড ঠিক কিনা বলেন ইয়াক ইয়াতের মধ্যে আল্লাহ রবুল আর আমি বলছেন করুনা ওয়াতাফাক আমার ভাইয়েরা জিকির এবং ফিকির একই সাথে যদি চালানো যায় তামাম বিশ্ব আবার মুসলমানদের হাতেই আসবে কিনা এবার খেয়াল করে দেখুন তাগুতের বক্তব্য কেমন হয় শোনো মুশার আহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন বলছেন অকুল্লাহ মিষ্টি ভাষায় ভদ্রতার সাথে তুমি কথা বলবা এই পৃথিবীতে কোন নবী কোনো অভদ্র ছিলেন না অতএব নবীর কোনো উম্মত অভদ্র হতে পারে না বন্ধুরা আমার খেয়াল করুক মুসারা ইসলাম কি ফেরাউনকে কালেমার দাওয়াত দিলেন কালেমার দাওয়াত শুনে ফেরাউন দাঁড়াইয়া গেল এবং বলল জার্নি খেয়াল করছে জারনি আব্দুল মুসাব বলে ইয়া দুউ রাব্বাহু আমাকে ছেড়ে দাও আমি মুসাকে এখন হত্যাই করে ফেলবো তাহলে এই যে মানে কালমাওয়ালা মানুষগুলোকে দিন ওয়ালা মানুষদেরকে হত্যা করার যে ষড়যন্ত্র এটা সর্বপ্রথম ফেরাউন করেছিল ঠিক এটা বলেন বলল জারনি আমাকে ছেড়ে দাও আক্তুল মুসা আমি মুসাকে হত্যাই ইন্নি আখাফু দিন এখন আমি ভয় করতেছি সে তোমাদের সংবিধান চেঞ্জ করে ফেলবে এই দিন অর্থ কী বলেন আল্লাহর আইন দিন অর্থ কী আইন এবং বিধান সে বলল মুসা এসে আমাদের দিনকে আমাদের আইন এবং কানুন যা আছে মিশরে সবগুলো চেঞ্জ করে ফেলবে খেয়াল করুন প্রথমে কালেমার দাওয়াত পর সাথে সাথেই বলল কি বলল বলেন আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যাই করে ফেলবে এ হচ্ছে তাগুদদের বক্তব্য তাগুদরা মানুষকে বাঁচাইয়ে রাখতে চায় না সব সময় বলে মাইরে ফেলামো কাইটে ফেলামো খাইয়ে ফেলাবো ঠিক না বলে তাগুদের আচরণ রকম আল্লাহ কোরআনে তুলে ধরেছেন এখানে একটা মজার কাহিনী দেখেন বলল জার্নি আমাকে ছেড়ে দাও আচ্ছা বলুন তো দেখি ফেরাউনকে কে ধরেছে যে সারতে বলতেছে আমাকে যদি এই জাহাঙ্গীর ভাই ধরে রাখেন তখন আমি বলি ছেড়ে দেয় বেটা ওইদিকে একটু কাজ করি ফেরাউনকে কিন্তু কেউ ধরলই না সে তো বাদশাহ তাকে কেউ ধরেই নেই সে কেন বললো আমাকে ছেড়ে দাও তাপ সিরে এসেছে তাকে পেয়েছে ধরেছে ধরছে ভয়তে জরিমান কিসে ধরছে জরিবান কিসে ধরেছে তার কারণ তার কারণ আজ থেকে নিয়ে প্রায় সাতাইশ বছর আগে সে স্বপ্নে দেখেছিল তাকে ধরে ফেলেছে একটা বড় রকমের একটা কালো মেঘে এসে কিংবা উজ্জ্বল এক নক্ষত্র এসে তার চেয়ারটাকে গদিটাকে নাড়াইয়ে চাড়াই ফেলেছে এই জন্য সে শত শত হাজার হাজার শিশু বাচ্চাকে পুত্র সন্তানকে হত্যা করেছে তার মনের মধ্যে সেই ভয় মুসা আসছে মানে আমার গদি শেষ জোরে বলেন মুসা আসছে মানে আমার গদি আর টিকবে না ওই যে ভয়ে ধরছে তার কারণ দুনিয়ায় যারা স্বৈরশাসক তারা ক্ষমতা ছাড়তে চায় না আর ছাড়ার পর যেই পরিণতি হবে সেই টেনশনের ঠেলায় তারা সবসময় ভীত সন্তুষ্ট থাকে এই জন্য তারা মারার জন্য মানুষকে প্রস্তুতি নেয় ঠিকই না বলেন সে মনে করে মেরে ফেললেই আমি বেঁচে যাব কিন্তু যত মারে তার ভয় আরও তত বেশি বেড়ে যায় এই জন্য সিকিউরিটি গার্ড গোয়েন্দা তাদের কোনো অভাব আর আমাদের কোনো সিকিউরিটি গার্ড নাই আমরা আল্লাহর উপর ভরসা করে দৌড়াই ছেড়ে দাও আমাকে আমি ভয় করতেছি সেই রাষ্ট্রটাই দখল করে নিয়ে সেই মুসা তোমাদের মধ্যে সংবিধানটা চেঞ্জ চেঞ্জ করে করে ফেলবে ফেলবে আইন কানুন আমার ভাইয়েরা এই পৃথিবীতে মানুষকে নিয়ে যারা অত্যাচার বেশি করে তাদের ভয় বেশি ঠিকেরা বলেন আমার ভাইয়েরা এবার খেয়াল করে দেখুন এবার তাকুতের আরেকটা উদাহরণ দিই তাকুত বিশ্বাস করুন তাগুত বলতে কি বোঝায় যদি আমরা চলে যাই سورার নাম সুরা নহল سورার নাম কি বলেন 35 নম্বর আয়াত আবার 47 নম্বর আয়াত একই কথা দুই জায়গায় এসেছে আল্লা রাব্বুল আলামিন বনু আলা কদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনে ইবাদুল্লাহ ওয়াজতানি বুতগুত আল্লাহু কান খাড়া করে শুনো ও চশুরের ভাইয়েরা আমার মা বোনেরা ভালো করে বুঝুন কথাগুলো জ্ঞানের মধ্যে নেয়ার চেষ্টা করুন তাগুতি করলে সে যাবে জাহান নামে এবার খেয়াল করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যুগে যুগে যত নবী আমি প্রেরণ করেছি সব নবীদের কাজ ছিল একটাই তাহলে তাগুত থেকে মানবতাকে উদ্ধার করে আল্লাহ রব্বুল আলামিনের গোলামের জিনজিরে গোলামির মধ্যে তাদেরকে প্রবেশ করাইয়া দেয়া আল্লাহ আকবার তাগুত থেকে এই তাগুতি শক্তি থেকে বাঁচানোর জন্য যুগে যুগে সব নবীকে আমি পাঠিয়েছি আমার ভাইয়েরা এবার খেয়াল করুন তাগুত থেকে বাঁচলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার মানুষেরা ফামাইয়াতফুরু তা কুতি ওয়ায়ু ও মিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসাক লান ফিসামালাহ আল্লাহু সামিউন পুরোপরি আলোচনাটা না শুনে কেউ যাবেন না এটা আমার একটা দাবি তার কারণ আমি একটি গভীর ইমানের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছি আপনার জান্নাত নামের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায় ইয়াগফুরু আর যারা তাগুতকে অস্বীকার করবে তাগুতকে ওয়ায়ুমিন বিল্লাহ এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনবে এই শর্ত পূরণ যারা করবে তারা তাদের কাছে আমি আল্লাহ রহমতের একটা রশি পাঠাইয়া দেই এই রশিটা দিয়ে আমার বান্দাটাকে আমি শক্ত করে বেঁধে আমার আর এক রসির আর এক প্রান্ত আমি আল্লাহর হাতের মধ্যে নিয়ে নেই আমার এই রহমতের রশি থেকে আমার বান্দা বান্দিকে সিনাইয়া নেবে এরকম শক্তি পৃথিবীতে নাই আল্লাহ রবুলিনের পর আবার বলতেছেন দুনিয়ার মানুষেরা আমানু আল্লাহ এই তাগুতকে অস্বীকার করে যারা ঈমান আনবে এইরকম ইমানদারদের এই রকম ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ নিজে সুতরাং তাদেরকে ওই বান্দাবান্দিদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ নূরের পথে নিয়ে আসি ওয়ালযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত আর যারা কাফের তাদের অভিভাবক হইল শয়তান এই শয়তান তাগুত তাদের অভিভাবক হয়ে যায় আর এই তাগুতরা এসে আমার বান্দাদেরকে নুরের পথ থেকে অন্ধকারের পথে ডুবাইয়া দেয় নাউযু বিল্লাহ বলেন তাগুদ কারে কয় খেয়াল করুক তাগুত বোঝার জন্য আপনাকে দুইটা জিনিস প্রথমে বুঝতে হবে এক নম্বর হলো আল্লাহর ওই কথা দুই দুইশো ছাপ্পান্ন নম্বর সুরা বা করা আল্লাহ রবুল আলমিন বলেন ফামাইয়াক ফুর তহগুদ তাগুদকে আগে অস্বীকার করবে ওয়ু উম বিল্লাহ এরপর যারা ইমান আনবে এখানে আপনারা বলেন এখানে আপনারা বলেন আগে ইমান আনার কথা নাকি আগে তাগুদকে অস্বীকার করার কথা হ্যাঁ জোরে বলে আগে তাগুতকে অস্বীকার আমার দিকে তাকান কান খাড়া করে শুনুন তাগুত আগে অস্বীকার করবে তারপরে ইমান আনবে আচ্ছা অস্বীকার যদি করতে হয় কোনো বাক্য যদি না করতে হয় আরবিতে তাহলে বলতে হয় লা কি বলতে হয় বলেন লা খেয়াল করেন কি বলতে হয় লা লাম লামের সাথে আলিফ মিলিয়ে জবর দিয়ে লা লা অর্থ কি লা অর্থ কি না যেহেতু অস্বীকার করতে হয় এই জন্য কালেমার প্রথম শব্দটা কি লা ইলাহা লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামায় ইয়াকফুর যারা তাগুতকে অস্বীকার করবে যেমন আপনি আমাকে যদি প্রশ্ন করেন হাল তাযহাবিলা ঢাকা ও জামালউদ্দিন আপনি কি ঢাকা যাবেন আমি যদি না যাই তাহলে আমি বলবো লা আযহাবু ইলা ঢাকা আমি ঢাকা যাব না তাহলে না বলতে হলে কি বলতে হয় মানে অস্বীকার করাকে লা দিয়ে বলতে হয় নাকি এই জন্য যুগে যুগে যত নবী এসেছে সব নবীদের কালেমা লাইলাহা ইল্লাল্লাহ এই অংশ সব নবীদের একই রকম ঠিক কিনা বলেন আদম আলাইহিস সালাম কালেমা নিয়ে আসতেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ নূহ আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবীউল্লাহ মুসা আলাহিসাল্লামের কালেমা আলা ইলাহা ইল্লাল্লাহ মুছা কালীম উল্লাহ এব র হিমা আলাই কালেমা লা ইলাহা ইল্লাল্লা হু ই ব র হিমু খালি লুল্লাহ ইশে আলাইসাল্লামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হুই সে নবী উল্লাহ ইসা আমার আপনার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লা হুম মোহাম্মাদুর নবীর নাম শেষ দিকে আসে লা ইলাহা ইল্লাল্লা সবার সমান ঠিক কি বলেন তাহলে প্রথমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানে কুফরি করা মানে অস্বীকার করা বলুন দেখি এই লা ইলাহা দ্বারা কাকে অস্বীকার করে আমরা ইমানদার হয়েছি তাহলে লা ইলাহা মানে কাকে অস্বীকার করলাম এজন্য ফামাই ইয়াকফুর বিল তাগুত ইয়াকফুর করতে হলে কুফরি করতে হলে লা ইলাহা বলা লাগে এই জন্য প্রথমে লা ইলাহা দিয়েছি কাকে বলেন তাগুতকে জোরে বলেন এরপরে বলি ইল্লাল্লাহ আছে একমাত্র আল্লাহ ও উমিম বিল্লাহ ইক ফুরুবুত তাগুত ও বিল্লাহ লা আবাহমান কাল ধরে কাকে আমরা অস্বীকার করে মুসলমান হয়েছি বলে তাগুতকে তাগুতকে অস্বীকার করে আপনি মোমেন হয়েছে অথচ আপনি নিজে তাগুত হয়ে আছেন তাগুতের লিডার হয়ে আছেন আপনার নিজের কাছে খবর নাই অতএব আপনার ঈমান আল্লাহর কাছে খবর হয় নাই সামনে আসি আবার আসি লা ইলাহা ইল্লাহ লা ইলাহা শুধু পরে প্রথম অংশ নাকি লা ইলাহা এটা কাকে কাকে অস্বীকার করেছি আমার প্রধানমন্ত্রীকে এই কালেমা পড়ে নাই মন্ত্রী পরিষদ পড়েছে কি না গোয়েন্দারা পড়েছে কি না র্যাবের প্রধান পড়েছে কিনা সেনাবাহিনীর ভাইরা পড়েছে কিনা পুলিশরা পড়েছে কিনা বিজিবির ভাইরা পড়েছে কিনা বলেন এমেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মা বোনের সহ আমরা সবাই লাই লাই বলছি কিনা বলেন তাই লাই লাই প্রথম বলেছি তাগুতকে অস্বীকার করেছি সেই অস্বীকার করার জন্য পড়েছি লা কালেমার হাকিকত বোঝেন আপনি বলেছেন লাই লেহা মানে কি আমি তাগুতকে অস্বীকার করলাম ইল্লাহ মানে বিল্লাহ আল্লাহর উপরে তারপরে তাগুতকে অস্বীকার না করে যদি কেউ ঈমান আনে সেই ইমান কবুল হয় না যেমন রাত তিনটা তিনটার সময় একজন মুসল্লি মানুষ ঘুম থেকে জেগে টয়লেটে গেল টয়লেটে যাওয়ার পরে পায়খানা প্রস্রাব করেছে শুনুন পায়খানা প্রস্রাব সেরে উনি পাঁচ বার অজু করেছে অজু করার পরে এই বেসারা বিশ টাকার তাহাজ পড়েছে শেষে বিতের পড়েছে এমন সময় ফজরের আজান হয়ে গেছে মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে ফজরের জামাত আদায় করেছে ফজরের নামাজ এরপর কোরআন তেলাওয়াত করেছে শুনতেছে আমার কথা এরপরে কিছু জিকির আসকার করেছে কেতাবের কিছু তালিম দিয়েছে তারপরে কি করলো ইশরাকের সালাদ সূর্য ওঠার পরে আদায় করেছে আদায় করে তারপর স্ত্রীর কাছে গিয়ে বললো সেই তিনটায় উঠেছি কিচ্ছু খাইনি তাড়াতাড়ি খাবার দাও স্ত্রী বলবে কি ব্যাপার খাবার খেতে এসেছেন কিন্তু এত পায়খানার গন্ধ আসে কেন তার কারণ কি জানেন তার কারণ সে পায়খানা প্রস্রাব করার পরে পায়খানাও পরিষ্কার করার কথাই বলেছি নাকি বলিনি পায়খানাও ঢিলা করে নাই টয়লেট পেপারও ব্যবহার করে নাই পানি খরচও করে নাই সেই অবস্থায় দাঁড়াই গেছে দাঁড়াইয়া তারপর কি করেছে পাঁচবার অজু করেছে আপনারা বলেন অজু পাঁচবার করার দরকার আছে নামাজ এত পড়ার দরকার আছে নাকি আপনারা বলুন তো দেখি মল দ্বারাই আছে পায়খানা লঙ্গিতে লেগে আছে পেশাব এই অবস্থায় সে নামাজ পড়েছে তাহাজুদ পড়েছে জিকির করেছে কোরআন পড়েছে কেতাবের তালিম দিয়েছে এরপরে সব হক আদায় করে ইশরাক নামাজ পড়ে ঘরে গেছে আপনারা বলুন তো দেখি এই ব্যক্তির কোন এবাদত কি কবুল হয়েছে হয় নাই কেন বলেন তো দেখি পবিত্রতা তাহলে আগে অজুর কাজ ছিল নাকি আগে পায়খানা পরিষ্কার করার কাজ ছিল হলো একটা জিনিস আগে পরিষ্কার করো তারপরে একবার উঁচু করলেই হয় মাত্র চার রাকাত নামাজ পড়লেও বহুত ফায়দা হয় বিশ রাকাত পড়তে পারলে ভালো কিন্তু পায়খানা নিয়ে যদি আপনি যতই ইবাদত করবেন ইবাদতের সব তো হবেই না বরং ইবাদতের পরে কি হবে গুণা হবে সুতরাং কেউ যদি তাগুতকে অস্বীকার না করে ইমানদার হয় তার ইমানের অবস্থা ওই রকম যেমন আবদুল্লা বিন ওবাই নামাজ পড়েছে রোজা রেখেছে হস করেছে নবীর পিছে নামাজ পড়েছে মসজিদে নবমীতে নামাজ পড়েছে প্রত্যেক রাকাতে পঞ্চাশ হাজার রাখাতের সব কিন্তু তার নামাজ কাজে মরার পরে আল্লাহ নবীর জামা মুবারক তার গায়ের মধ্যে মুখের মধ্যে ছিল আল্লাহ নবীর লালা আমাবারা নবী নিজে জানাজা পড়েছেন কবরের মধ্যে রেখে দেওয়ার পরে নবী দোয়া করলেন আমার আপনার গায়ের মধ্যে নবীর গায়ের জামার মতো জামা নবীর জামার মতো জামা আর আবদুল্লাহ বিন ওবাইর শরীরের মধ্যে ডাইরেক্ট নবীর জামা আবদুল্লাহ বিন মনে করত নবীর জামা গায়ে থাকলে আর কোনো জাহান্নামে যাওয়া লাগবে না নবী যদি জানাজা পড়ে দেয় নবী যদি দোয়া করে দেয় কোনো দিন আর জাহান নামের আগুনে জলা লাগবে না তার কারণ তাগুতি যারা করে তারা জান্নাতেও আবার যাইতে চায় ঠিক বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কামত পর্যন্ত উদাহরণ সেট করে দিলেন শুধু জানাজা নয় দোয়া নয় মুখের লালা নয় সেটা যদি নবীরটাও হয় তারপরেও কোন দিন আমি কবুল করবো না ইস্তাউ ফিরিলাহুম আউলা তাস্তাউ ফিরিলাহুম ইন তাস্তাউ ফিরিলাহুম সাবঈনা কবুল করবো না তার কারণ ওই নামাজে তোমাকে মেনেছে সমাজে তাগুতের আইনের পক্ষে ছিল কথা শুনতেছেন কথা শুনতেছেন ও সমাজে আমার আইন মানে নাই ও নামাজে তোমাকে ইমাম মেনেছে সমাজে তোমার আদর্শ সে মানে নাই এই জন্য সে হয়ে আছে কি মুনাফি সে হয়েছে তাহতের সমর্থক যার কারণে তার ইমানি কি হয় নাই তার কারণ তাগুতকে অস্বীকার করে তো ইমানদার হতে হয় নবীর হাতে হাত দিয়ে ইমানদার হওয়ার পরেও ওই ইমান কবুল হয় নাই তার কারণ হচ্ছে এই যে আব্দুল্লাহ বিন উবাই তাগুতকে অস্বীকার করে ইমানদার হয় নাই যার কারণে আল্লাহ তার ইমান নবীর হাতে হাত দেওয়ার পরেও ওই কালেমা আল্লাহ কবুল করে ইমানদার হিসেবে তাকে আল্লাহ মঞ্জুর করেন নাই গুরুত্ব বোঝানোর জন্য বলি আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন আব্দুল্লাহ বিন ওবায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তুমি ওর জন্য দোয়া করো আর না করো সত্তর বার দোয়া করলো দোয়া কবুল হবে না বলুন তো দেখি আমি আল্লাহ ওরে লাইয়াক লাই এক ফিরু না লাইয়াক রাইত লান তাকরিদ করে আল্লাহ বলেন কষ্টিন কালো maaf করব না তার কারণ তোর তো ইমানই কবুল হয় নাই রেজিস্ট্রেশন না করলে ফর্ম ফিলআপ না করলে তো পরীক্ষাই দেওয়া যায় না আর এই পরীক্ষা দিলে তো রেজাল্ট হবে না কোনো দিনও অতএব ও তো শর্ত পূরণ করে ইমান আনে নাই ওই তাগুতকে অস্বীকার করে আমার উপর ইমান আনে নাই ইয়াক ফুরুবিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ওই তাগুতের উপর ইমান রেখেছে আমার উপর ইমান এনেছে এই জন্য ওর ইমানে আমি আল্লাহ কবুল করি নাই আমার দেশে কোটি কোটি নামাজি পরেশগার মুরুব্বি জিকিরওয়ালা তাসবিহওয়ালা মিম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এসপি পুলিশ রাব গোয়েন্দা জি যারা তাগুতকে অস্বীকার না করি বরং নিজে তাগুত হয়ে বসেছে এরপরও এরপরেও তাহার যুত করি হস জাকাত দেই হ্যাঁ এতে কোনো কাজে লাগবে না ইমান কবুল হয় নাই নবীর পিছে নামাজ পড়ে এরপরও নামাজ কবুল হয় নাই এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী শোনা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা নাম সূরা তাওবা আয়াত নম্বর ৮৪ প্রথম আয়াত ছিল আশি নম্বর আয়াত ভাইরা জামাল বানাইয়া কথা বলে না হতে পারে এটা আপনার জীবনের হেদায়েতের চূড়ান্ত একটি সুযোগ ঠিক কিনা বলেন কিসের দল করব তোমার ইমানই তো কবুল হয় না নবীর পিছে নামাজ পড়ে আবদুল্লাহ বিন ওবাই নবী নিজের জামা মোবারক তার দেহের মধ্যে পড়া নবী নিজে জানাজা পড়ে কবরে রেখে দোয়া করে আল্লাহ রব্বুল বললেন তুমি কার জন্য দোয়া করো ওই ইমানের শর্ত পুরা করে হয় নাই তাগুতের পক্ষ নিয়েছে অথচ তোমার উপর ইমান এনেছে বলে দাবি করে আমি আল্লাহ লাই লাহার উপরে ওর কোনো আস্থা ছিল না ও লাই লেহা পরে নাই শুধু ইল্লাল্লা বলছে কারণ লাই লেহা মানে তাগুতকে অস্বীকার করা সে অস্বীকার করে নাই ওই মানব রচিত রোমের শাসকেরা মানবপ্রচিত তাগুতি আইন এবং বিধানের পক্ষে সে অবস্থান নিয়েছে বরং আল্লাহর কোরআনের দাওয়া যেই সাহাবীরা দিত তাদের বিরুদ্ধে ওদের কাছে গিয়ে নালিশ করত বিশোধাগার করতে এবং তাদের উপর নির্যাতন করত অতএব ওর ইমান আমি আল্লাহ কবুল করি নাই এজন্য তোমাকে বলি নবী আজকে তো জানাজা পড়াইয়া গেলা যতদিন দুনিয়ায় আমি আল্লাহ বাঁচাইয়া রাখবো কোন দিনেই তাগুতের জানাজায়ও তুমি আর আসবে না ওয়ালা তুসলি আলা আহাদিম মাতা আবাদা কোশ্চিন কালেও আসবে না কিসের জানাজা যা তো ইমানদারের ওর তো ইমানই নাই ওর তো ইমানই কবুল হয় নাই তো জানা যা কিসের আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বললেন নবী গো কোনদিন তুমি ওদের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে না তার কারণ এই তাগুতি শক্তির পক্ষের লোকদের কবরে সবসময় আমি আল্লাহ নুরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তেইশ নম্বর আয়াতে বলতেছেন শুনি নবী গোসন এই ধরনের তাকুতদের কবরে সবসময় আমি আল্লাহ লাল নাজিল করি কে কয় তুমি রহমাত আলমী ও নবীর তুমি রাহমাতুল্লিল আলামিন এসে তুমি এই লানতের জায়গায় দাঁড়াবে এটা মানায় না অতএব বলা তাকু মালা কবরিহি কোনো দিন এদের কবর জিয়ারত করার জন্য কবরের পাশেও আসবে না তাগুত কি জিনিস এই পৃথিবীতে তাগুত কোন সাধারণ পাবলিক নয় আমার কথা আগে বলেন তাগুত হচ্ছে দেশ পরিচালনায় যারা যোগ্যতা রাখে আল্লাহ যাদেরকে দেশ পরিচালনার জাতি পরিচালনার জন্য যোগ্যতা দিয়েছেন দিয়েছেন কিন্তু ক্ষমতায় কি তারা আল্লাহ শাসনের বিপরীতে আইন পাশ করে মানুষের ঘরে চাপাইয়া দেয় তাকে বলে তাগত এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একেবারে নিকট থেকে একটা উদাহরণ দিই রাস্তার রাস্তার কোন পাশ দিয়ে চলা শূন্য বলেন তো দেখি ডান পাশ দিয়ে হ্যাঁ ভাইরা যশোরের বন্ধুরা শুনুন রাস্তার ডান পাশ দিয়ে চলা শূন্য আচ্ছা বলুন তো দেখি আমার গাড়ি আমি জামাল উদ্দিনের গাড়ি কিংবা চরমনের পিসাবের গাড়ি অথবা মারকাজের মুরব্বীর গাড়ি অথবা কোনো বুজুর্গর গাড়ি ইমাম সাহেবের গাড়ি এই গাড়িগুলো রাস্তার কোন পাশ দিয়ে চলে রাস্তার আমার দিকে তাকান আমার দিকে হতে পারে এটাই আমাদের কারো জীবনের চূড়ান্ত এবং শেষ মাহফিল হতে পারে এই মাহফিলই আমি নতুন করে ইমানদার হয়ে বেগুনা মাসুমায় আল্লাহ আমারে ঘরে ফেরাই দেবে ঠিক কিনা কান সে ওয়াদা আল্লাহ কোরআনে বলেছেন এবার খেয়াল করুন আমি ডান পাশ দিয়ে রাস্তায় শুরু করলাম কারণ আমি জানি ডান পাশ দিয়ে চলা নবীর সুন্নত ঠিক কিনা ডান পাশ দিয়ে চলা শুরু করলাম এমন সময় ট্রাফিক পুলিশ থামাইয়া দেবে আমাকে ঠিক কিনা বলেন সাথে সাথে ড্রাইভারের সাবিটা নিয়ে যাবে লাইসেন্সটা নিয়ে যাবে বলে এদিকে আসো গেছে ডাকছেন কেন বলল যে তুমি উল্টো বিলে চলছো কেন আপনারা বলুন নবীর উম্মত হিসাবে আমাদের কোন পাশ দিয়ে চলা শূন্য ছিল তাহলে আমার দেশে যদি আমি ইসলামী তরিকায় চলি নবীর সুন্নত অনুযায়ী চলি আল্লাহর বিধানের নিয়ম অনুযায়ী শুধু যদি রাস্তাটাইও চলি তাহলে সেইটা রাষ্ট্রের দৃষ্টিতে কি উল্টা জোরে বলেন সেইটা কি আমার কথাটা মনে হয় বোঝেন না আবার বললেন না যে এই সরকার করছে না এটা তো আগের থেকেই চলে আসতেছে আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি আপনাকে খেয়াল করুন তাহলে নবীর সুন্নত এবং আল্লাহর বিধান অনুযায়ী চললেই এখানে সেটা হয় কি দিক নাকি উল্টা উল্টা বেশ ভালো কথা এখন আমাকে এখন আমার মামলা হলো আমার নামে দু হাজার টাকার আমি পুলিশকে দেখতে পাইলাম যে তার নাম লেখা মোহাম্মদ বরকতুল্লাহ কথার কথা আমি বরকতুল্লাহকে জিজ্ঞেস করলাম যে ভাই যান আমি তো উল্টা চলি নাই বরং যারা বাম দিক দিয়ে চলে ওরা না উল্টা আমি তো দিক বিলেই আছি তার কারণ আমি নবীর রুবমাত আমি নবীর দেখানো পথেই তো চলবো নবীর ডান দিক দিয়ে চলা সুন্নত করে যে আমি জন্য দিক দিয়ে চলি বললো যে হুজুর এত কথা দিয়ে দরকার নাই মামলা ভাঙ্গাইয় নে তাই এখানে নবীর সুন্নত অনুযায়ী চললে মামলা খাওয়া লাগে গেলাম মামলা ভাঙ্গাইতে গিয়ে দেখি সেখানে যিনি ওসি মহোদয় ওসি সাহেবের নাম হচ্ছে আব্দুল জব্বার তা দেখলে স্বাভাবিকভাবে আমি মনে করলাম তিনি একজন মোমেন মানুষ আমি গিয়ে সালাম সালামদের আসসালাম আলাইকুম স্যার আমি কোনো উল্টা স্যার গো আমি হচ্ছি আমি দিক বিলেই চলতেছিলাম ভালো দিকে চলতেছিলাম কিন্তু দেখা গেল যে আপনার পুলিশ আমাকে ধরেছে ধরার পরে আমাকে ওসি সাহেবের কাছে নিয়ে আসছে আপনার কাছে নিয়ে আসছে স্যার দেখেন এখানে নবীর উম্মত মানে হচ্ছে নবীর অনুসরণ করবে উম্মত অর্থ কী অনুসারী জোরে বলেন উম্মাদ অর্থ কি তা আমি নবীর অনুসারী আপনিও নবীর উম্মাদ আমরা লাইল হিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়া কলমা পরা মুসলমান আমরা এখান দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন দেখুন উল্টো বিলে আমাকে তারা ফাঁসাই দিল অথচ ওরা হচ্ছে উল্টো বিলে চলে আপনার নবীর উম্মাদ হিসেবে আপনারও ডান পাশ দিয়ে থাকার কথা ছিল বলল হুজুর দুই হাজার টাকা আগে দেন দিলাম দিলাম জরিমানা খাইলাম মামলা দিলাম কোন অপরাধে নবীজির সুন্নত অনুযায়ী চলার অপরাধে এই মুসলমান কান খাড়া করে শোনো যে দেশে নবীর সুন্নত অনুযায়ী চলতে গেলে হয় উল্টা খাওয়া লাগে মামলা দেওয়া লাগে জরিমানা নবীর আদর্শ কায়েম করবে কি কাফেরেরা না উম্মতেরা আর এক উম্মত আমারে মামলা দিল আর উম্মত সেই টাকা নিল বেশ ভালো দুই হাজার টাকা রেখে বরকতুল্লাহ স্যার বললেন যে হুজুর এই ব্যাপারে আমাদের সাথে কথা বলার দরকার নাই আপনি চলে যান পুলিশের আইজি মহোদয়ের কাছে উনি মূলত এই আইন করে দিয়েছেন যার কারণে আমরা এটা মানতে বাধ্য বেসারা কোনো কিছু করার নেই আমি সময় করে ঠিকই মামলার নকল নিয়ে আইজি সাহেবের কাছে দেখা করলাম সালাম দিলাম ভদ্র মানুষ আমাকে এক কাপ চা খাওয়ালেন আদার রস এবং লেবুর রস দেওয়া খাওয়ার পরে আমি বললাম স্যার এই দেখেন আমার মামলা আমি আলেম মানুষ আপনিও দিনদার মানুষ দেখেন আপনার বাবা নবীর উম্মত মা নবীর উম্মত এই তো দেখেন আমি মামলা খাবো কেন মামলা তো খাইবে যারা বাম দিক দিয়ে চলে তারা নবীর উল্টোটায় চলে অথচ দেখেন উম্মত অর্থ অনুসারী আমি অনুসরণ করতে যাই এখন মামলা খাইলাম আপনার পুলিশ এটা কেন করলো আপনি বলেন একটা মুস্কি হাসি দিয়ে বলবে হুজুর প্রয়োজনে টাকা গাড়ি ভাড়াটা আমার থেকে নিয়ে নেন এই ব্যাপারে আমাদের কাছে কোনো সমাধান চাই না তার কারণ আমি এই কাজটা করি নাই এই কাজটা করেছে আইনমন্ত্রী সংসদে আইনমন্ত্রী এই আইন আমার কাছে পাঠাই দিয়েছে এই অনুযায়ী চলতে হবে এই জন্য আমি এই আইনটা করে দিয়েছি এই জন্য আমার পুলিশের এইটা বাস্তবায়ন করে কিছু বলার থাকলে আপনি আইনমন্ত্রীকে গিয়ে বলতে পারেন বেসারার কথা আমার কাছে খুব ভালো লাগলো আমি চলে গেলাম শ্রদ্ধেয় আইনমন্ত্রীর কাছে মহামান্য আইন কাছে যাওয়ার পর সালাম দিলাম তিন মাস পরে যে মন্ত্রী মহোদয় আপনি একজন মুসলমান নবীর উম্মত আমিও নবীর উম্মত আমার গাড়ি রাস্তার ডান পাশ দিয়ে যাচ্ছিল যেমন সৌদি আরব কাতার কুয়েত না যায় দেখেন এই জন্য আমার মামলা দিল আর এই মামলা খাইলাম আমি টাকা দিলাম শেষ পর্যন্ত আসলাম আপনার কাছে আপনি নাকি এই আকাম খান করছেন রাস্তার বাম পাশ দিয়ে আইন পেশ কইরা দিয়েছেন এই জন্য সব পুলিশেরা সেই আইন বাস্তবায়ন করতেছে আপনি নাকি এই কাম ঘটাইছেন এখন বলেন তো দেখি আপনি এই কাম কেন করছে হয়তো মুস্কি হাসি দিয়ে মন্ত্রী মহোদয় আমার আমাকে হয়তো কাছে জড়াই ধরবেন আলেম হিসাবে মহাব্বত করে দেরে ছেড়ে বলবেন যে হুজুর এই দোষ তো আমার না এটা সংসদের মধ্যে একটা বিল উত্থাপন হয়েছিল হয়েছিল যে রাস্তার কোন পাশ দিয়ে গাড়ি চলবে তখন বেশিরভাগ সংসদ সদস্যরা রাস্তার বাম পাশের পথে মত দেওয়ার ফলে আপনার ডান পাশের লোক ছিল কম ডান পাশ দিয়ে যাবে এই জন্য ওই আইন যেটা পাশ হয়েছে ওইটি আমি প্রশাসনকে দিয়েছি প্রশাসনরা ওই আইন বাস্তবায়ন করেছে ওখানে যদি আপনার একশো একান্ন জন লোক যদি পাঠাইয়া দিতে পারেন আর তারা যদি বলে যে না এখন থেকে গাড়ি চলবে নবীর দেখানো তরিকা অনুযায়ী রাস্তার ডান পাশ দিয়ে তাহলে আমার আইনমন্ত্রীর বাবারও সাধ্য নাই রাস্তার বাম পাশ দিয়ে চালানো বরং রাস্তার ডান পাশ বাম পাশ দিয়ে কেউ চলতে গেলে সেইটা হবে উল্টা তারা আপনার মতো মামলা এখানে দিলাম কথা ওই ঠেকের মধ্যে না জামাল উদ্দিন ভংসাম মহাস করেন এটা বুঝতে হবে সেদিন বীর উত্থাপন হয়েছে রাস্তার কোন পাশ দিয়ে গাড়ি চলবে ডান পাশে দিয়ে চলুক এই পক্ষে যারা আসো তারা হা বলো হাতুসু করছে চারি পাঁচজন আর বাকি সব বাম দেখ দিয়ে স্পিকার বলতে বাধ্য হয়েছেন হা হা বাম্পার জয়যুক্ত হয়েছে বাম্পার জয়যুক্ত হয়েছে আমার জাতির লোকেরা যদি নবীর তরিকা এবং সুন্না অনুযায়ী চলতে হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে তবলিক করেন পীর করেন মুরিদি করেন ওয়াজ করেন ইমামতি করেন একশো একান্ন জন লোক যদি আজ জাতীয় সংসদে পাঠানো যায় তাহলে আপনার ওয়াজ করার দরকার নাই ওয়াটো মানুষগুলো ইসলামের পথে চলবে আর নতুন করে নসিহাত করার দরকার নাই রাষ্ট্র নসিয়ত করবে আর জাতি এটা মেনে নিবে আল্লাহর বিধান আসল কাজেই হাত দাও নাই বহুত পিছিয়ে চিন্তার জগৎটা এত ছোট করে ফেলা হয়েছে সরাসরি আল্লাহ বিধান তার বিপরীতে যেখানে যারা আইন পাস করে তারা হইল তাগুত জর্জ বুশ কি ক্লিন্টন কি ছিল ড্রান এই ট্রাম্প কি এমনি করে तमाम বিশ্বে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে তারা হইল তাগুত কিন্তু একটা ঘটনা আছে আমরা তাগুত না তাহলে তাগুত হয় শাসকরা কিন্তু আমরা কি আমরাটা কি আমরা কি সেইটা শোনেন alam taru ilal ladina yazumun annahum

নিসা আয়াত নম্বর সাইট আল্লা রব্বুল আলমিন বলেন নবিগো তুমি কি ওই মানুষগুলোকে দেখেছো যারা নিজেরা মনে করে লাই লেহা পড়ার কারণে তারা ইমানদার হয়ে গেছে আসলে না তারা মনে মনে ভাবে আমরা ইমানদার কিন্তু রাষ্ট্রের যখন আইন কানুন পাশের জন্য ডাক আসে কে আইন পাশ করবে কি ধরনের আইন হবে রাষ্ট্রে এই জন্য সংসদ আইন পাশ করার জায়গায় এই জায়গায় যখন ডাক এসে যায় তখন এক শ্রেণীর মানুষ তা শক্তিকে সমর্থন দেয় নবী ওরা মনে করে আমরা ইমানদার আসলে কোনোদিন ও ইমানদার হতে পারে নাই স্পষ্ট কথা এই বক্তব্য জামাল উদ্দিনের নাকি আল্লাহর বিশ্বাস হয় না খেয়াল করুন ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া রাদি আল্লাহ তাআলা আনহা শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তার উপর অত্যাচার শুরু হয়ে গেল ঠিকই না বলেন লাই লেহা মানে ফেরাউন দেখলো আমাকে তো মানে না আমি তাগুদ লাই লেহা মানে আমি তোমাকে মানি না মানি একমাত্র কাকে তাহলে কালেমা পড়তে গিয়ে এই তাগুদকে অস্বীকার করলাম অথচ নিজের তাগুতের দলের মেম্বার চেয়ারম্যান দলের সভাপতি সেক্রেটারি আপনার কালেমা আল্লাহর কাছে কবুল হয় নাই আবদুল্লা বিন ওবাইয়ের অবস্থা আপনার ঠিক আমার বন্ধুগণে এবার খেয়াল করুন শুধু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ফিরাউন দেখলো আমি তাগুত আমাকে অস্বীকার করেছে আমাকে আমার স্ত্রী আমাকে অস্বীকার করেছে নির্যাতন শুরু হয়ে গেল প্রথমে তার অলংকারাদি খোলা হলো জন্মের মতো পিটানো হলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা হবে হুঁশ হয়ে পড়লেন অনেকক্ষণ পরে হুঁশ হলো ফেরাউন ডেকে বলতেছে আসিয়া তুমি কি ঠিক হয়েছো খেয়াল করুন শুধু লাই লেহা বলার সাথে সাথে এত অত্যাচার কেন আল্লাহ নবী গতকালকে ছিলেন লাইলেহার দাওয়াত দেয় নাই আজকে লাই লেহার দাওয়াত দেওয়ার সাথে সাথে এত অত্যাচার কেন তার কারণ যুগে যুগে যত তাগুতি শক্তিরা আছে। সমস্ত শক্তিরা লাইলেহাকে হজম করতে পারে নাই আজও লাইলেহার সত্যিকার দাওয়াত যারা দেয় তাদেরকে কোনো তাগুত হজম করতে না পারে না ঠিক না গা আপনি পড়েন কালমা কালমা কয় লাইলা আল্লাহ ছাড়া কিছু নাই কিছু থেকে কিছু হয় না আরে ভাই কিছু থেকে কিছু হয় না তো বিশ্বাস করি কিন্তু লাই হা দ্বারা আপনি কাকেও অস্বীকার করছেন আপনি তো তার পিছে দৌড়ান তাহলে আপনার ইমানই আল্লাহর কাছে কবুল হয় নাই ঠিক না লাই লাহি লাল্লা শিকির করিয়া কলপ পরিষ্কার করেন কিন্তু সমাজ পরিষ্কারের জন্য লাই লাহা হাসিল হয়েছে ঠিক কি না বলেন যুগে যুগে যত নবীরা এসেছে সব নবীদের উপর তৎকালীন তাগুতেরা অত্যাচার করেছে মুসা আলাহিসসলামের উপরে অত্যাচার করেছে যে তার নাম কি বেরাউন রাষ্ট্রের কি দেখছেন রাষ্ট্রপধান এবার আহিম আলা ইসলামকে আগুনে পুড়ে মারতে চাইছে তার নাম কি নম্রুদ রাষ্ট্রের কি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে যে হত্যা করতে চায় তার নাম কি আবু জেহেল আবু জেহেল রাষ্ট্রের কি রাষ্ট্রপ্রধান খেয়াল করে দেখুন রাষ্ট্রপ্রধানরা যে তাগুত হয় তার আলামতটা দেখেন এই জন্য লাইলাহাকে তারা হজম করতে পারে নাই আজ আপনি লাইলাহা ইল্লা জিকির কইরা মসজিদ ফাটাইয়া ফালান। আপনার দরবার ফাটাইয়া ফালান কিন্তু কোনো তাগুত কিছু বলে না এর মানে হচ্ছে ওরা বুঝতে পেরেছে আপনি লাইলেহা শুধু জবান দিয়া পড়েন লাইলেহার হক এবং তার তাগাজা আপনি বোঝেন নাই আর যারা বুঝেছে তাদেরকে সমানে মারা শুরু করে দিয়েছে ঠিক কিনা কার লাইলেহা বলার সাথে 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 নির্যাতন শুরু হয়ে গেল প্রাণের স্ত্রী আল্লাহর বলেন পৃথিবীতে চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পরমা সুন্দরী করে তৈরি করেছেন তার মধ্যে একজন ছিলেন হজরত আসিয়ার আদি আল্লাহা শুধু লাইলাহা বলার কারণে অত্যাচার কারণ ফেরাউন দেখলো এখানে আমার কোনো বিধান চলবে না আমাকে সে অস্বীকার করেছে অস্বীকার করার পরিণতিটা বোঝানোর জন্য মারলো হুশ হল এবার জিজ্ঞেস করে ও আসিয়া তুমি কি ঠিক হয়েছ হাজরত আসিয়া রাতি আল্লাহ হ্যাঁ দুইটা হা আসমানের দিকে উঁচু করে বললেন আমি ঠিক হয়েছি লাইলা তক্তার মধ্যে জনমের মতো লোহা বড় বড় প্রেক প্রেক গাড়া হলো তক্তাটা চিৎ করে ফেলা হলো তার উপর আসিয়াকে শয়ে দেয়া হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে লোহা ঢুকে পড়লো রক্ত বের হচ্ছে গোটা শরীরের মধ্যে লোহা ঢুকে পড়েছে প্রচুর ব্লিডিং এর ফলে আসিয়া আবার बेहোশ হয়ে পড়েছে তারপরে শক্ত করে ধরে টান মেরে লোহার ভিতর থেকে দেহটা উঠাইয়া নিয়ে আসা হলো মা বোনেরা শুনুন ভালো করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে আবার হুঁশ হলেন হাতের চুড়ি নাকের দুল কানের ফুল গলার চেন সবগুলো খুলে নেওয়া হল এবার হজরতে আসি আরাদি আল্লাহ তালানহাকে একটা ভিন্ন পুরাতন কাপড় দিয়ে সেরা কাপড় দিয়ে শরীরটা ঢেকে ফেলা হলো কিছুক্ষণ পরে ফেরাউনের সে বলল আসিয়ে তুমি কি ঠিক হয়েছো এখন হজরতে আসি আরাদি আল্লাহ আনহা বললেন কোনো কথা নাই লাহা ইল্লাল্লাহু মোসা কালি মোল্লা ফেরাউন বুঝতে পারল এখনো আমাকে বিশ্বাস করে না খেয়াল করেছেন কি সে সত্যিকার কালেমা পরা মুসলমান হয়ে গেছে এবার তাকে আরো বেশি নির্যাতন করার জন্য বলল বড় একটা কড়াই নিয়ে আস তার মধ্যে তেল ঢালা হল তেলগুলো টকবক করে ডাক দিয়ে দিয়ে বলে তুমি আমার প্রাণের স্ত্রী শোনো যদি তুমি এখনো পর্যন্ত লাইলে হ্যা প্রত্যাহার করে না নাও। তাহলে এই উত্তপ্ত তেলের মধ্যে আমি তোমাকে ফেলে দেব। তুমি ভাজি হয়ে যাবে চিংড়ি মাছের মতো তারপরে আমি তোমার গোস্ত কেটে কেটে নিয়ে আসবে এই দেখো সুরে নিয়ে আসছি কাটা চামচ নিয়ে দেখি তোমার কোন আল্লাহ তোমার ঠেকায় হাজরতে আসিয়া রাতি আল্লাহ তালান এবার দেখতেছেন তেল টক করে ভরতেছে বিশাল কড়াই তার মধ্যে আসিয়া এখন পড়ে যাবে হাজরতে আসিয়া রাদি আল্লাহ তালান্না দেখতে পাইলেন তার নাকের কাছে জান্নাতের ঘেরান মৌ মৌ করছে হাজরতে আসিয়া রাদি আল্লাহ তালান্না আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা শুরু করে দিলেন আল্লাহ ডাক দিয়ে বলতেছে রব্বুল আলমিন আমি জানি ইমানের যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি আল্লাহ তাহলা দুনিয়ার সম্পদ ছেড়েছি দুনিয়ার মহ ছেড়েছি ফিরাউন আমার স্বামী ছিল অলঙ্কার আদির অভাব ছিল না রাজকীয় খাবার আমি খাইতাম দাস দাসীর অভাব ছিল না সব কিছু একমাত্র তোমার উপরে আমি বিশ্বাস এনেছি আর তোমার উপর বিশ্বাস মানে আমি তাগুতকে অস্বীকার করেছি আগে তারপর তোমার উপর ইমান এনেছি আল্লাহ তালা আমি জানি এর বিনিময় তুমি আমাকে জান্নাত দিবে আল্লাহ যে এই কোনো জান্নাত দিলে আমি তাদের রাজি থাকবো না বরং তোমার আরও সেরে কিনার দিয়ে আমার একটা জান্নাত বানাইয়া দিও আল্লাহ যখন মন চাইবে তখন উকি দিয়ে যেন আমি তোমারে দেখতে পাই আল্লাহ আমার যখনই মন চাইবে কথা বলতে তখন যেন আমি মন ভরে তোমার সাথে কথা বলতে পারি আল্লাহ বলতেছেন তাড়াতাড়ি যা আমার পাগলি আমার বান্দি আমার উপরে আনার কারণে তাগুতকে অস্বীকার করার কারণে আস্তার করুন পরিণতি যা 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 তাড়াতাড়ি যা ওই উত্তপ্ত তেলের মধ্যে আমার আসিয়া পরে যাওয়ার আগে দুইটা হাত তোর নূরের দুইটা হাত উত্তপ্ত তেলের উপরে পেতে ধর আরে ফেরাউনের গোষ্ঠীরা দেখবে তেলের মধ্যে পড়ে গেছে আর তুই আমার আমার কিনারের ঘরটায় নিয়ে বন্ধুরা আমার খেয়াল করুন আসিয়া পরে গেলেন তেলের মধ্যে কিছুক্ষণ পরে আগুন নিভিয়ে দেয়া হল কিন্তু মজার ব্যাপার হলো faraoun এর গুষ্টির আসিয়াকে তো দূরের কথা একটা বংশও খুঁজে পেল না তার কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলান হাকে আল্লাহ সরাসরি জান্নাতের মধ্যে নিয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন জন্য সুরা মারইয়ামের শেষ দিকে গিয়ে বলতেছেন শোনো দুনিয়ার মানুষ iman যদি শিখতে চাও তাহলে একজন নারীর iman শিক্ষা নাও doraballahu masalan lil ladina amanu mura'ata fir'aun ও দুনিয়ার মানু যদি ইমান শিখতে চাও তাহলে ফেরাউনের স্ত্রীর কাছে শেখো একেবারে বাদশার স্ত্রী হওয়ার পরেও তাগুত ছিল বাদশা এই জন্য সে তাগুতকে অস্বীকার করলো অস্বীকার করার কারণে তাকে উত্তপ্ত তিলের মধ্যে এবং লোহার মধ্যে গাড়া হলো এত নির্যাতন করা হলো এরপরেও লাই লাহা অর্থাৎ তাগুতকে অস্বীকার করিয়া যে ইমান এনেছে সেই ইমান থেকে সেই এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন হাসিবান নাসু আই তোমাক আইয়া কুলু অ হুমলা উফ দানু তোমরা কি মনে করেছ শুধুমাত্র ই মানেছি লাহে লাহা পড়েছি এর উপর কারণে তোমাদেরকে ছেড়ে দেব। আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না আমার ভাইরা এই কালেমা পড়ার পর পর আল্লাহর সব হুকুম আমি মেনে নিয়েছিলাম সেই জন্য আমরা পড়েছিলাম ও কবিলতু জামিয়া আহকামিহি ওয়া জোরে বলেন অকবিল তু বলেন অ কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি আমি আপনি বলেছি আমার প্রধানমন্ত্রী এই কথা বলেছেন বিরোধী দলীয় নেতা নেত্রীরাও এই কথা বলেছে র‍্যাব গোয়েন্দা যারা আছে আমার দেশে তমাম বিশ্বে যারা ঈমান এনেছে তারা এই কথা স্বীকার করেছে আল্লাহ গো আমি সমস্ত আহকাম এবং আরকান সব কবুল করে নিলাম আহকাম এবং আরকান সব কবুল করে নিলাম হুকুমের বহুবচন কি আহকাম আর বহু বহুবচন আরকান আচ্ছা বলেন নাম আল্লাহর বিধানের অর্থাৎ ব্যক্তি আমল ইস্তেমাই আমলের বাইরে যে সমস্ত ইবাদত গুলো আছে ওইগুলো হল আহকাম আহকাম মানে কি আল্লাহর হুকুম সমূহ আপনারা বুঝতেছেন কিনা আমার দেশে কি আল্লাহর হুকুম আছে অর্থনীতি আল্লাহর হুকুম আছে অথচ আমার অর্থমন্ত্রী বলছে অ কবিল তো জামি আহকামি স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অ কবিল তো জামি আহকামি কিন্তু আমার দেশ কি স্বরাষ্ট্র কি আল্লাহর বিধান অনুযায়ী চলে সব জায়গায় উল্টা অথচ বলছে কবিল তো জামিয়া আহকামিহি এবার দেখুন আমি সংক্ষেপে বলার জন্য এতটুকু শুধু বলে যাই যে দেখুন রাসুল সাল্লাহ ইসলাম মক্কায় যতদিন ছিলেন ততদিন আহাকামগুলো ছিল আবু জেহেল উদবা আহাব উদ্বা সাহিব আবু সুবিয়ানদের হাতে উমাইয়া বিন খলদের রবিয়াদের হাতে ঠিকই না বলেন আহাকাম মানে কি রাষ্ট্র পরিচালনার হুকুম এগুলো ছিল কার হাতে আবু জেহেল আবুল হাতে ওরা রাষ্ট্র চালিয়েছে আর আর কানগুলো ছিল রসুল্লার কাছে সোমান আল্লাহ পর আরকান মানে একটু নামাজ পড়া জিকির করা সোমান আল্লাহ পড়া আলহামদুলিল্লাহ পড়া হ্যাঁ মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করা তাহাজুত পড়া তসবি পড়া এগুলো নবীর কাছে ছিল তাই আরকান ছিল নবীর কাছে আহকাম ছিল আবু জেহেলদের কাছে এই কারণে মক্কায় যত সুরা নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোন সুরায় সিয়াশিটা সুরা মক্কায় নাজিল হয়েছে সিয়াশিটা সুরার কোন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আয়ু হাল্লা দিন আমানু অর্থ হে ইমানদার এই কথা আল্লাহ কোন জায়গায় বলেন কারণ আহাকাম যতক্ষণ তাগুদদের হাতে ততক্ষণ পর্যন্ত নবীকে আবু বকার কে ওমর কে ওসমান তলহা জুবাইদের মতো এতই বড় ইমানদার পর আল্লাহ ইমানদার বলে ডাক দেন না বলেন ইয়াই হন না আছে মানুষেরা নবী মদিনায় হিজরত করলেন এই লোকগুলোই মদিনায় চলে গেল এই আবু বাকার ওমর ওসমান আয়সা খাদিজা এরাই তো সবাই মদিনায় চলে গেলেন খাদিজা তো তারা আগে ইন্তেকাল এই রকম এই সাহাবিরা গেলেন এখন আহাকামো নবীর হাতে আর কেন মদিনায় রাষ্ট্র চলে কোরআন দিয়ে আর নামাজ রোজা হজ জাকাত যা আছে। আর এগুলো তো আলহামদুলিল্লাহ নবী আগেও অভ্যস্ত সাহাবির অভ্যস্ত এগুলোও চলতেছে এখন আল্লাহ রবুল আলমীর দেখলেন আহাকাম কাম আর কান দুইওটা যেহেতু মোহাম্মদের হাতে মুসলমানদের হাতে এখন আল্লাহ একবার দুইবার নয় এক বার ইয়া ইয়ে আল্লাহ দিনে আমানু বলে ডাক না যদিও ওই রাষ্ট্রে ইহুদি খ্রিস্টিয়ান মুজাসি কাপেরদের সংখ্যা বেশি কিন্তু আহকাম আরকান আর যখন মুসলমানদের হাতে কোরআন দিয়ে চলে এবারও তো আল্লাহর আর বাইরের হুকুম আল্লাহ এখন আল্লাহ রাবুল আলমিন ডাক দেন একশো তেত্রিশ বার ইয়া ইউ আমানু আমার দেশে ইয়া ইউ আল্লাহ আমানুর যোগ্যতা হয় নাই কারণ পীর মাসায়করা আর তালিম দেন তবলিগের ভাইরা আর তালিম দেন আমরা হুজুরেরা আর কামের তালিম দেই কিন্তু আহকাম আর কান বাইরের হুকুম অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি আন্তর্জাতিক নীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি এইগুলো যতক্ষণ আল্লাহ না হবে ততদিন আপনি নিজে বুজুর্গগিরি কালাইতে পারেন কিন্তু কোন কাজ হবে না আল্লাহর আমরা আমরা তার বলে এখনো পর্যন্ত আল্লাহ স্বীকৃতির মর্যাদায় পৌঁছতে পারি না হয় দ্বিতীয়বারে বলছি মোহাম্মাদুর জোরে বলেন কি বলেছি মোহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ মানে কি মোহাম্মদুর রসুল্লাহ মানে হচ্ছে আমি অন্য কারো অন্য কারো নিয়ম নীতি মানি না মানি একমাত্র মোহাম্মাদের নিয়ম নীতি এইটা হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ রসুল্লা তাৎপর্য শুনুন ফেরাউন কিন্তু ইল্লাহ পর্যন্ত গেছিল একবার সুবানি যখন খাচ্ছিল তখন বলছিল আমান্তু তু আন্না হু ইহা ইল্লাহি বানু ইসরাইল সুরাই ইউনুসের মধ্যে আল্লাহ রবুল আমিন বলছেন যে ফেরাউন বলে ফেললো আমান্তু ওই নীলনদ যখন জনমের মতো নুনা পানি খাচ্ছিল খাইয়া খাইয়া পোটকা মাছের মতো ফুলছে এখন বলতেছে আমান্তু আমি ইমান আনলাম আন্না হুলাইবানু ইসরাইল আল্লাহ সারা কোনো ইলা নাই এবং বনি ইসরায়েল যে আল্লাহর উপর ইমান এনেছে এখন আল্লাহর আবার তাফসির করে শুনাই বনি ইসরায়েল যে আল্লাহর উপর ইমান এনেছে আমি সেই আল্লাহর উপর ইমান আনলাম খেয়াল করেছেন সে কি রক্ষা পেয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই তা হচ্ছে এই যে সে কিন্তু বলে নাই কালিমুল্লাহ কেন বলল না তো গোপনে প্রকাশ্যে ওই আল্লাহরে মোটামুটি বুঝান যায় আল্লাহ তাই সে সরাসরি কে গলা চিপটা ধরে না এই জন্য কিন্তু মহাম যদি মুসা কালিমুল্লাহ বলে সাথে সাথে সে মুসা আলাহি ইসলামের উম্মত হয়ে যায় মুসা আলা সাহাবি হয়ে যায় তা সাহাবই রসুলের উপস্থিতিতে সাহাবই রাষ্ট্রক্ষমতায় বসবে না রাষ্ট্রক্ষমতায় বসবে কে রসুল খেয়াল করেন নে আমাদের নবীর উপস্থিতি আবু বকারকে খলিভার যোগ্যতা আছে নাই এই জন্য ফেরাউন যে মুসা কালিমুল্লা যদি বলি এই কালেমা পূর্ণাঙ্গ করি তাহলে এই ফেরাউনের এই মিশরের বাদশাহ হয়ে যাবে মুসা আর সে আল্লাহর বিধান অনুযায়ী চালাবে আমি হব তার প্রধান খলিফা হয়তো সর্বোচ্চ যদি মায়া করিয়া প্রধান খলিফা বানায় তার রাষ্ট্র ক্ষমতা তো পাইয়া যাইবে হয় এই জন্য ক্ষমতা ছাড়া যাবে না বিধায় সে আস্তে করে লাইলেহা পর্যন্ত গিয়ে থাইমে রয়েছে মুসা কালিমুল্লা বলে না এই জন্য রাষ্ট্র ক্ষমতাও আলারা আপনি দেখেন না যখন হোদাই বিয়ার সন্ধি হচ্ছিল তখন কিন্তু ওই রসুলের নামের ব্যাপারে তারা মোহাম্মদ বিন আবদুল্লা লেখতে রাজি মোহাম্মদ রসুল্লাহ লেখতে খেয়াল করেছেন আপনি অথচ আপনি জানেন যখন আমি কালমা পড়েছি তখন আমি হয়ে গেছি উম্মাদ উম্মাদ অর্থ কি সমর্থক কর্মী অনুসারী আমার রেজাউল করিম ভাই উম্মাদ আর নাম কি মোহাম্মদ শাইনুর রহমান কি যে এক আপ্যায়ন করল আল্লাহ দোয়া করি আল্লাহ আমার ভাইকে ভরপুর করে দিন যশোরের ভাইয়ের আলেম পরায়ণ সত্যি আমি মুগ্ধ আমি জানতাম না যে বাংলাদেশের মধ্যে আলেমদেরকে ভালোবাসার এত বড় একটি জায়গা আছে কারণ আমি যশোরে আস এর আগে আসাই আল্লাহ আমাকে আনেন নাই আমি মুগ্ধ বিমোহিত আমি উজ্জীবিত কৃতজ্ঞ বন্ধুগণ দেখুন এই প্রত্যেকে আমরা উম্মত প্রত্যেকে আমরা কি উম্মাদ আর এই সব উম্মত মিলে একটা দল হয় দলকে ইংলিশে কি বলে পার্টি আর এই পার্টিকে আরবিতে বলে মিল্লা পার্টিতে আরবিতে কি বলে আমাদের প্রধানমন্ত্রী তিনিও কার উম্মত রাসুলের উম্মত মন্ত্রীরা পুলিশেরা র্যাবের ভাইয়েরা গোয়েন্দা ভাইরা রিক্সা চালক কৃষক ভাইরা আমরা সবাই নবীর উম্মত যারা ইমানদার ঠিক না বলি উম্মতের কাজটা কি উম্মত মানেই হচ্ছে নবীর অনুসরণ করবে কিন্তু আমরা তো কালমার্স ফ্রয়েড হেগেল এদের অনুসরণ করছি তাহলে অনুসরণ বাদ দিয়ে আদর্শ নিয়েছে সে নবীর সে কালমার্সের মধ্যে যখন রাখা হয় তখন দেখেন কি দোয়াটা পরে কত সুন্দর করে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুলিল্লা আল্লাহর নামে নবীর দলের মধ্যে রেখে গেলাম তাহলে কবরে রাখার সময় দল খেয়াল করেছেন কিনা তাহলে আচ্ছা বলুন তো নবীর দলে যে রাইখে গেল যেই দোয়াটা পড়লো এই ব্যক্তি যদি দুনিয়ায় নবীর আদর্শ এবং নবীর মতবাদ কোরআন সুন্নার ভিত্তিতে রাষ্ট্রপরিচালনার পরিচালনার পথে না থাকে মরার পর কবরে রাখা রাখতেছে এই দোয়া পরে যারা ওই হুজুরেরা এবং ওই লোকেরা তারা কি সত্য বলছে না মিথ্যা বলে কবরে রাখতেছে দুনিয়ায় আপনি নবীর দল করেন নেই বরং নবীর দলের পক্ষে যারা ছিল তাদেরকে ঘর ছাড়া করে পিটাইয়া আটটি করে দিয়েছেন আপনি লজ্জা থাকা উচিত শরম থাকা উচিত কি বলছেন আপনি নবীর বিরুদ্ধে তো মাত দিচ্ছেন আপনি আচ্ছা বলুন নবীর দলে থাকতে হবে মিল্লাত কি দল মিল্লাত কি আল্লাহর নামে নবীর দলে আলেমরা বলেন মিল্লাত কি তাহলে দল ইংলিশে বলে পার্টি তাই মরার পরে আচ্ছা নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে মরার আগে নবীর দলে আসি মরার পর কেউ দোয়া করুক আর না করুক আমি নবীর উম্মত মিল্লাতে ঠিক কিনা বলেন শুধু তাই না চিন্তা করে শেষ করতে পারবেন না কত স্পষ্ট কথা মরা লাশ দিয়ে নবীর কোনো কাজ নেই ঠিক কিনা বলেন জীবিত অবস্থায় নবীর দলে থাকতে হবে রাজি আছেন সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পার্টিতে পার্টিতে লোক উঠাবো সূরা নাম সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর ৭২ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমানাদউ কুল্লুনাসিম এই দুনিয়ায় যে যার আদর্শ মেনেছে যে যার সৈনিক বলে নিজেকে দাবি করেছে ওই মানুষগুলোকে ওই নেতাকে সামনে রেখে রেখে তার অনুসারীদেরকে আমি আল্লাহ জড় করব এবার আপনি চিন্তা করুন কালমাতের অনুসারী যারা কালমার সামনে সামনে যাবে পিছনে পিছনে অনুসারীরা যাবে এ লেনিনের অনুসারী যারা লেনিন সামনে যাবে পিছনে প্রয়োজন অনুসারীরা যাবে আর যারা নবীর আদর্শের সৈনিক নবীর আদর্শ ভিত্তিক সমাজ দেশ রাষ্ট্র কায়েমের কাজ করবে ওই নবী মোহাম্মদুর রসুল্লাহ সামনে সামনে যাবে পেছনে পেছনে তার অনুসারীরা যাবে বলুন মার হাওয়া এবার খেয়াল করুন আল্লাহ নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি নেতা বানান এবং আদর্শ বানান তাদের পরিণতি কি হবে সুরার নাম সুরাহুদ সুরার নাম الله رب العالمين بني قدوم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود الله رب العالمين بلن شنو তোমার ওই নেতা আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা যারা বানিয়েছিল এবং তাগতের পক্ষ অবলম্বন করেছিল ওই নেতা সামনে সামনে যাবে অনুসারীরা সবগুলো জাহান্নামের মধ্যে পড়ে যাবে নেতাসহ কতই না নিকৃষ্ট হবে দুনিয়ায় আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ নেতা মানার করুন পরিণতি বলেন নাওজুবিল্লাহ আর নবীকে যারা আদর্শ নেতা মেনেছে আল্লাহ রবুর আলমিন বলেন নবী তাদেরকে নিয়ে আমার আরসের নিচে ছায় বসে যাবে হামাই আকথুরু বিতাগুত ওয়ায়ুমিন বিল্লাহ তাহলে তাগুত হচ্ছে রাষ্ট্রশক্তির ওই পর্যায়ের ব্যক্তিদের নাম যারা ক্ষমতায় থাকার পরেও আল্লাহর বিধানের পক্ষে না গিয়ে বরং আল্লাহর হুকুম যারা মানতে চায় নবীর সুন্নাহ যারা মানতে চায় তাদের বিরুদ্ধেই অ্যাকশনে যায় ওই যে রাস্তা দিয়ে একটা দিয়ে শুধু দেখাইলাম বুঝে আসছে কিনা এ শক্তিটা কি তাগوتی শক্তি আপনারা কি তাগুত হবেন না তাগুতকে সমর্থন দিবেন এখন থেকে ইসলামের পথে থাকতে হবে লাহা মানেই কি তাগুতকে ওয়াই মানে ইল্লাল্লাহ ঠিক আছে কিনা অতএব এইভাবে কালেমা না পড়লে ওই কালেমার কোনো মূল্য আল্লাহর কাছে নাই সে নবীর সাথে নামাজ পড়লেও কাজ হচ্ছে না খেয়াল করছেন কিনা আল্লাহ সুবাহ আমাদেরকে আজকের এই শুধু তাগুদ ভিত্তিক ইমান আনার পূর্ব শর্তটা কি হলো এর উপর ভিত্তি করে যে কথাগুলো শোনার তৌফিক দিলেন আমরা কি আজ থেকে তাগুতকে প্রত্যাখ্যান করতে রাজি আছি সবাই সবাই রাজি আছি হাত উঁচু করে আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো বলেন আমি হাত নিচু করুন বন্ধুগণ যারা রাস্তা ঘাটে দোকান পাটে এখনো আছে দ্রুত চলে আসুন এখনই মুনাজাত হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার কোন কথায় আপনারা কষ্ট পেয়েছেন বিশ্বাস করুন আল্লাহর কসম কাউকে ছোট বড় করা আমার কাজ নয় আল্লাহর বড়ত্বটাকে তুলে ধরাই আমার কাজ কারণ আমি আল্লাহর দালাল ঠিকই না আমি নবীজির দালাল পৃথিবীর কোনো তাগতি শক্তির দালালই আমরা করি না ঠিকই না বলেন প্রয়োজনে জীবনের শেষ পর্যন্ত আল্লাহর বরত্বের কথাই বলতে থাকবো ঠিক না কন আপনারা রাজি আছেন তো আমার সাথে রাজি আছেন কিনা শক্ত হয়ে দাঁড়াতে হবে ঘুণে ধরাই সমাজকে আল্লাহর কোরআনের নূর দিয়ে সাজাতে হবে সেজন্য তাগুতের বিরুদ্ধে নিজেদেরকে অবস্থান না নিলে আল্লাহর কাছে ইমানদার হিসাবে আমরা টিকে থাকতে পারব না বন্ধুগণ আমরা মুনাজাতে চলে যাচ্ছি জি আস্তাগফিরুল্লাহ লা ইল্লা হুয়াল ইল্লা আল্লাহ 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 সকলে বসে পড়ুন সকলে বসে পড়ুন প্রায় আড়াই ঘন্টার উপরে কথা পারলাম না ভেবেছিলাম বারোটার মধ্যে শেষ করে দিব একটা আলোচ্য বিষয়ে পূর্ণাঙ্গ না হলে আলোচনাটা অপূর্ণাঙ্গ থেকে যায় আশা করি আজ কোন এখন থেকে কোনোদিন আর তাগুতের গোষ্ঠীরে সমর্থন দেব না ঠিক না বলেন তাগুত হব না ঠিক আছে কিনা খাটি মোমেন হয়ে কালেমা পড়ি আবার জোরে বলেন লা ইলাহা কারে অস্বীকার করলাম ইল্লাল্লাহ বিশ্বাস করছি কার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ورسول آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আমিন আল্লাহ তাআলা আগরহাটি একতা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীর মাহফিলের आखरी মুনাজাত কুরআন পাগলদের নিয়ে গভীর নিশ্বিতে ভিক্ষুকের মতো হাত পেতেছি জীবন ভরে শত করেছি আল্লাহ কুরআনের বরকতে নবীর মহাব্বতে আমাদের জিন্দগির তামাম গুনা রাশি মাফ করে দাম আমরা গান গুনামদের বেশুমার ক্ষমা কর ক্ষমা চাই তার তোমার যত পার কান্দাও মাবুদ এখানে মরণ বাদে কান্দায় না কবরে আল্লাহ তালা কোরআন থেকে যতটুকু কথা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দিলা আল্লাহ এর উপরে বাকি জিন্দিগি আমল করে খাটি ইমানদার হয়ে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক করে দাও মেহেরবান মালিক যা কিছু স্বভাব দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা মক্কা মদিনায় যাওয়ার ডাক পড়ে গেছে কত মানুষ টাকা দাখিল করে নিবন্ধন করেছে গরিব দুঃখী কাঙ্গাল চোখের পানিতে বুক ভাসায় আফসুস করে বুক ফাটায় মক্কামদিনে যাওয়া হলো না টাকা তো দাখিল করতে পারলাম না আল্লাহ চোখের পানি কোরআনের ময়দানে গভীর রাতে দাখিল করে রাখলাম জীবনে একটি বারের জন্য হলেও কোরআন পাগলদেরকে নবীর কিনারে গিয়ে সালাম না না আল্লাহ নবীর পাশে আবু বকর মর সেখান থেকে জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা হয়ে তামাম দুনিয়ার মাটির নিচে যত মহমেন মহমেনাত প্রত্যেকের কবরে কবরে স্বভাবগুলো পৌঁছে দাও বিশেষ করে এই সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন বলতে এবং শুনতে আমরা যারা এসেছি জানি না কার মা নেই কেমনে ভুলি এই গভীর রাত্রে যার ঘরে মা আছে যার ঘরে মা আছে সন্তান ঘরে না ফেরা পর্যন্ত মায়ের চোখে ঘুম আসে না আর যার ঘরে মা নাই চারদিকে তাকায় মায়ের স্মৃতি মায়ের গায়ের ঘেরান পায় কিন্তু ডাক দিলে কেউ জবাব দেয় না মায়ের কাপড়টা আলনার মধ্যে ঝুলানো রয়েছে মায়ের পায়ের জুতা আছে মায়ের যাই নামাজ মায়ের পানের বাটা মায়ের চশমা পড়ে আছে আল্লাহ মা শূন্য ঘর ঝাঁ ঘর যান মায়ের জন্য যারা চোখের পানি ছেড়ে দিলেন প্রত্যেকের মাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও বাবার কথা কেমনি ভুলি মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়ার জন্য ছিলেন পাগল পড়ে চাকরি হলো টাকা পাই ঈদ আসে কেনাকাটা করি বাবার সহ্য কিছুই কেনা হয় না আল্লাহ তাআলা নবী বলেছেন কোন নেককার সন্তান যখন চোখের পানি ছেড়ে কাঁদবে ওই চোখের পানি নাকি ডগায় আসার আগে তুমি মা বাবাকে মাফ করে আল্লাহ দয়া করে আমাদের বাবাদেরকে আমাদের মাদেরকে বেকসুর খালাস করে জান্নাতি বানায় মরিয়া গিয়ে আছে যার মা ও আল্লাহ তাদের আল্লা আল্লাহ মা বাবা যাদের বেঁচে আছেন দাও করে করে তোমার রহমতলা ফের দাও আল্লাহ আমাদের মা বাবাদের জন্য আমরা কান্দি আমাদেরকে নেককার সন্তান দাও আমাদের মরার পর যেন কবরের পাশে দাঁড়াই একটু দোয়া করতে পারে দোয়া করতে পারে নামাজির বাদে দোয়া করতে পারে নফলে বাদতের পরে দান সদকা করে আমাদের সন্তান গুলোকে دینদার বানাও সচেতন মুসলিম বানাও ইসলাম দরদি বানাও নাস্তিক বানায় না আল্লাহ আল্লাহ আমাদের পাশি কবরস্থান বিশাল কবরস্থান কত মুহূর্তে গান দুনিয়ার মায়া ছেড়ে ওখানে চলে গেছেন কত বাবা কত জনের মা কারো চাচা কারো মামা কারো খালু কারো শ্বশুর কারো শাশুড়ি কারো কলিজের টুকরো সন্তান আল্লাহ কোরআনের বরকতে এই কবরবাসীকে কামত পর্যন্ত আজাব তুমি করে দাও আল্লাহ মেহরবান মালিককে নারীদের হাত পেতেছেন জানিনা কার মানে কার আপানে বাবা থাকলে কত অনায়ুরীতি আসতেন এখন কত ঈদ আসে যার বাবা কোনো দিন আসে না নাম ধরে আর সোনামনি বলে আদর করে ডাকে মা হারিয়েছেন যিনি কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে স্বামী হারিয়েছেন যারা সকলকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও মূর্দিগানদেরকে জান্নাতি বানাইয়া দাও যারা কন্যা দায়গ্রস্ত আছে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও বেকার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হালাল পথে চাকরি বাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে যারা নির্যাতিত নিপীড়িত প্রত্যেককে মুক্তির ফায়সলা করে দাও কোরআনের গরমিনা রিমান্ডে নির্যাতিত হয় জালেমরা অস্ত্র নিয়ে দৌড়ায় আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি এই জমিনটা কোরআনওয়ালাদের হাতে ছেড়ে দাও আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করে দাও আল্লাহ তালা আজকের আলোচনার উপর আমি সহ সকল শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক দাও আল্লাহ তালা এই মাহফিলটাকে পাবলিশ করার জন্য তাহজিব সেন্টার এসেছে আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি তাহজিবকে তুমি কোরআনের তহজিব বানিয়ে দাও এ জাতির রাহবার বানিয়ে দাও এজন্য যে ভাইয়েরা খেদমত দিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে থেকে থেকে কিংবা নিজেরা কষ্ট করে করে কোরআনের যে খেদমত দিয়ে যাচ্ছেন আল্লাহ তুমি তাদের খেদমত গুলোকে এবাদতে সামিল করে নাও রব্বুল আলামিন এমনি করি কোরআনের কথা যারা প্রচার করে যাচ্ছেন প্রত্যেককে আল্লাহ তালা তোমার দিনের খাটি মর্দে মমেন হিসেবে মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলে যারা খেদমত দিয়েছেন যুবক ভাইয়েরা আল্লাহ তোর হাতে সুবর্ধ করে গেলাম আমি তো কিচ্ছু দিতে পারলাম আমি মুসাফির আল্লাহ আমিত কোরআনের এক ফেরিওলা আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি তোমার অলি বান্দা হিসাবে কবুল করে না এ জমিনে মর্তে মজাহিদ হিসাবে কবুল করে না তুমি বলেছ যারা মমিন তারা আল্লাহর পথে লড়াই করে যারা কাফের তারা তাগুতের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাহলে তুমি তাগুতের বিরুদ্ধে লড়ে যাওয়ার মতো হিম্মত তুমি এদেরকে দান করে দাও তব্বানে আফ্রিকা আলাই না সবর মতব্বি তাকু দা মানে না আলাল কমিল কাফেরিন আল্লাহ হাতেলা আমাদের এক ভাইয়ের আম্মু অসুস্থ আর এক ভাইয়ের মা ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি মাকে মাফ করে দাও অসুস্থ মাকে সুস্থ করে দাও আল্লাহ তালা তাকাই দেখো বৃদ্ধ মুরব্বিরা হাত পেতেছেন সামনে কবর ছাড়া কিছু দেখে না আল্লাহ যুবক ভাইয়ের হাত পেতেছে আল্লাহ যার চোখের পানি দেখলেন তোমার বেশি মায়া লাগে যার কান্নার ফুফানো আওয়াজ তোমার আরস পর্যন্ত গিয়ে ধাক্কা খায় তাদের হাতের বদৌলতে আল্লাহ তুমি সকলের মনে কবুল করে না। আল্লাহ জমিনে কোরআনের খেদমত দেওয়ার জন্য তোমার ছোট্ট এক বান্দা রেজাউল করিম ভাই জাহাঙ্গীর হুসাইন ভাই আল্লাহ তালা প্রফেসর জাহাঙ্গীর ভাই অনেক কষ্ট করেন মেহনত করেন আলেমদেরকে ভালোবাসেন এই অঞ্চলের মানুষগুলো যারাই আলেমদেরকে ভালোবাসে আল্লাহ তুমি তাদের ভালোবাসো আল্লাহ তালা আমার ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা প্রফেসর জাহাঙ্গীর ভাইকে আরো খেদমত দেওয়ার মতো তৌফিক দাও আল্লাহ কোরআনের সাথীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে বিশ্বের মুসলিমদের উপর তোমার রহমত করো তুমি সকলের জন্য হামি মনে আসের হয়ে যাও মরণ যেদিন আসবে মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ প্রতিবেশীরা দৌড়ে আসবে ধরাধরি করে দেহটা জমিনে শোয়াইয়া দিবে চোখের পাতা বন্ধ করে হাত পা সোজা করে রাখবে কাফনের কাপড় আনার জন্য কেউ বাজারে দৌড়বে বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে আহারে কেউ বা গায়ের মাপ দিয়ে কবর খননের কাজে হাত দিবে হায়াতের জন্য কোন আব্দার করি না আল্লাহ কোরআনের কথা বলছি কোরআনের পথে চলছি এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও আল্লাহ তাআলা ইন্তেকালের সময় কলিজার টুকরা সন্তান কিংবা ভালো একজন আলেম দ্বারা সুরাইয়া সিন কানে আরামের মরণ দিও আল্লাহ বিশেষ করে কোরআনের জন্য যারা দান করলেন সকলের দান কবুল করো মা বোনদের দান কবুল করে নাও দৈনিক পাশ্চাত্য নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত পর্দা পুষিদা মতো চলে নবীর জিম্মাদারিতে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও ইন্তকালের সময় নূরের নুরের খানা দেখতে দেখতে আসানের সাথে প্রাণ পাখি বের করে নিও সকল আর জবান থেকে জারি করে দিওলা ইলাহা দিও আসসালাম আলাইকুম আলহাম সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মাওলানা শাইখ জামালুদ্দিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ